ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রেডিও মিলনের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুকে। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব এক, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, শাওন, রীতি, রথিন, শ্রোতা, অপূর্ব, দেবলীনা, সঙ্গীতা, মৌ, কুন্তল, সঞ্জয়, চিন্ময়, প্রশান্ত এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অ আ ক খুনের কাঁটা, পর্ব এক। আহ, ওটা কি করছো? ওটা সল্ট, এই নাও। নুনের পটটা সরিয়ে সুগার পটটা রানু দেবী ঠেলে দিলেন স্বামীর দিকে। আই এম সরি। কথাটা বলে বাসু সাহেব সুগার পট থেকে এক চামচ চিনি তুলে নিয়ে নিজের চায়ের কাপে মিশিয়ে নিলেন। সুজাতা কুঞ্চিত ভ্রুতে দেখতে থাকে তার বাসু মামুর চায়ে চিনি মেশানোর কায়দাটা। বাসু সাহেব আদৌ ভুলো মানুষ নন। তোমার আজ কি হয়েছে বলো তো? সকাল থেকে ভীষণ অন্যমনস্ক দেখছি। বাসু সাহেব কোনো জবাব দিলেন না। সুনিপুণভাবে তিনি চায়ের কাপে চিনি মেশাতে থাকেন। সুনিপুণভাবে অর্থে এক বিন্দুও চা যেন ছলকে প্লেটে না পড়ে। এইসব অসৌজন্য নাকি টেবিল ম্যানার্সের বিরুদ্ধে, এ জাতীয় আচরণ ওনার মজ্জায় মজ্জায় মেশানো, সচেতনভাবে করেন না। এমনকি এটা কোনো খানদানি টি পার্টিও নয়, নিতান্তই ঘরোয়া পরিবেশে প্রাতরাশের টেবিলে বসেছেন ওনারা চারজন, বাসু সাহেব, রানু দেবী, কৌশিক আর সুজাতা। বিশে মানে ওনাদের ছোকরা চাকর রান্নাঘর থেকে খানকতক গরম টোস্ট এনে রেখে গেল টেবিলের ওপর। রানুদেবী কৌশিকের দিকে ফিরে বললেন, কি ডিটেকটিভ সাহেব, আমার ডিডাকশন কি ঠিক? তোমাদের আবার কোনো কেস এসেছে নিশ্চয়ই, খুনটা হলো কে? কৌশিক আর সুজাতা এ বাড়িতেই থাকে, তবে ভাড়াটেও নয়, পেইং গেস্টও নয়, ব্যবসায়িক পার্টনার। বাসু সাহেব প্রখ্যাত ক্রিমিনাল লয়ার, আর কৌশিক ও সুজাতা যৌথভাবে খুলেছে একটি প্রাইভেট গোয়েন্দার অফিস, সুকৌশলী। একতলার একদিকে ব্যারিস্টার সাহেবের এবং অপর দিকে সুকৌশলীর অফিস, মাঝখানে দুই অফিসের রিসেপশন কাউন্টার। সেখানে বসেন মিসেস রানু বাসু, বাসু সাহেবের সহধর্মিনী। দোতলাটা কৌশিক এবং সুজাতার রেসিডেন্স। বাসু সাহেব সস্ত্রীক একতলাতেই থাকেন, কারণ রানু দেবীর পক্ষে হুইল চেয়ারে দ্বিতলে ওঠা সম্ভবপর নয়। রানু দেবীর প্রশ্নে কৌশিক টোস্টে কামড় দিয়ে বলল, আমি যদ্দূর খবর রাখি এ হপ্তায় পাশুমামুর চৌকাট কোনো মক্কেল পার হয়নি। ভুল হলো তোমার। এসেছে আমার নজর এড়িয়ে কোন মক্কেল? তা বলছি না, বলছি তোমার স্টেটমেন্টটা ভুল। কি আবার ভুল হলো? আমি তো শুধু বললাম এ হপ্তায় কোনো মক্কেল বাসু মামুর চৌকাট পার হয়নি। বাসু সাহেব জোড়া পোচের প্লেটটা টেনে নিয়ে বললেন, সুজাতা তুমি বলতে পারবে তোমার কর্তার ওই স্টেটমেন্টে কোনো ভুল আছে কি না? পারি মামু। সপ্তাহ বলতে আমরা সচরাচর বুঝি সোম টু রবি। সপ্তাহ শুরু হয় সোম থেকে, আজই সোমবার, ও মিন করছে গত সপ্তাহ আর বলছে এ সপ্তাহ। কারেক্ট। আর কোনো ভুল? হ্যাঁ, আপনার চেম্বারের প্রবেশ পথে কোনো চৌকাঠেরই চতুর্থ কাঠ নেই,
ইনফ্যাক্ট এবাড়ির কোনো ঘরের দরজাতেই তেমন কাঠ নেই, প্রতিটি দরজায় তিন কাঠের ফ্রেম আছে। সুতরাং চৌকাঠ শব্দটি যদি কেউ উচ্চারণ করে থাকে তাহলে বুঝতে হবে হয় সে বাংলায় কাঁচা, নয়তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। না 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 না, কৌশিকের মাতৃভাষা বাংলা, বেচারা বোধ হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটু কাঁচা, তোমার মতো পাকা ইঞ্জিনিয়ার নয়। আসলে কৌশিক শিবপুরের বি সিভিলেরই, বেচারা নিঃশব্দে দ্বিতীয় টোস্টে মাখন মাখাতে থাকে। ও যা বলতে চায় গুছিয়ে বলতে পারল না। সেই স্টেটমেন্টটা কিন্তু ঠিক, অর্থাৎ গত সপ্তাহে আমার চেম্বারে কোনো মক্কেল আসেনি, কিন্তু রানুর অবজারভেশনটাকেও উড়িয়ে দিতে পারছি না, ওর ডিডাকশনটাও ঠিক। পর্বত বন্ধিমান ধুমাত, শুনেছ? লবণে শর্করা ভ্রম যখন হয়েছে তখন আমার চিত্তচাঞ্চল্যের হেতু নিশ্চয়ই আছে, এবং সেটা পত্রাত। মানে? আজকে ডাকে একটা রহস্যময় চিঠি পেয়েছি, খামের চিঠি। দাঁড়াও দেখাই। এটা নিশ্চয়ই শনিবারের চিঠি, এসেছে বিকেলের ডাকে, কিন্তু ওনারা সপ্তাহান্তে বেড়াতে গিয়েছিলেন গাড়ি নিয়ে, ফিরেছেন রবিবার রাত্রে। বাসু সাহেবের ঘুম ভাঙে সেই কাক টাকা ভোরে। বাড়ির আর সকলের নিদ্রাভঙ্গের আগেই তিনি প্রাতকৃত্যাদি এবং এক চক্কর প্রাতভ্রমণের সমাপনান্তে তাঁর চেম্বারে এসে বসেন। গতদিনের বিকেলের ডাকে আসা চিঠিগুলো পড়েন এবং সেগুলোর মাথায় এ বি সি দাগ দিতে দিতেই খাবারের টেবিলে ডাক পড়ে। প্রাতররা শেষ হলে রানুদেবী এসে চিঠিগুলি সর্টিং করেন। কোন চিঠি যাবে ছেঁড়া কাগজের ঝুড়িতে, কোনটা সরিয়ে রাখতে হবে সময় মতো জবাব দিতে, আর কোনটা জরুরি, যে কোনো কারণেই হোক আজ সে নিয়মের ব্যতিক্রম হয়েছে। ডাকের একখানি চিঠি আশ্রয় পেয়েছে বাসু সাহেবের ড্রেসিং গাউনের পকেটে। খামটা বের করে উনি সন্তর্পণে টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, হ্যাঁ তোমরা একে একে দেখে নাও, তারপর না হয় আলোচনা হবে। না না, অত সাবধানতার কোনো প্রয়োজন নেই, খামে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। কৌশিক আর সুজাতার চোখাচোখি হলো। আমার দিকে তাকাচ্ছ কেন? তুমি আগে দেখো, আমি আবার কি বলতে কি বলবো। বাবা, তা কি হয়, তুমি সুকৌশলে সিনিয়র পার্টনার বলে কথা? তোমাদের ওই অজাযুদ্ধ ঋষি শ্রাদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমার বাপু ধৈর্য থাকবে না, আমি দেখি প্রথম। খামটা লম্বাটে, পোস্ট অফিসে যেরকম খাম কিনতে পাওয়া যায় সেরকম নয়, বেশ ভালো খাম, দামি মোটা কাগজ। খামের ওপর একটা টিকিট সাঁটা রয়েছে, নাম ঠিকানা টাইপ করা, মাইক কোনায় কিউএমএস ছাপটাও। ভেতরের কাগজখানা কিন্তু খেলো, তার এক পিঠে কিছু অঙ্ক করা, সম্ভবত বীজগণিতের, মনে হয় কোনো বড় কাগজ থেকে লম্বালম্বিভাবে ছেঁড়া, তাই অঙ্কটার সবটা বোঝা যাচ্ছে না। অপর পৃষ্ঠায় ইংরেজিতে টাইপ করা একখানা চিঠি, চিঠির ওপরে একটা কুমিরের ছোট্ট ছবি, রঙিন ছবি, কোনো ইংরেজি ছবির বই থেকে কেটে আঠা দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। ছবির নিচে ইংরেজির ব্লক ক্যাপিটালে টাইপ করা রয়েছে, এ ফর অ্যালিগেটোরায় নমঃ, শ্রীল শ্রীযুক্ত বাবু পি কে বাসু বার এট লয়েশু, মহাশয় শুনি আছি আপনি কি একটি আনব্রোকেন রেকর্ডের অধিকারী, আপনাকে ষড়বিংশতিটি সুযোগ দেওয়া হইবে, হয়তো এক্স কিউ অথবা জেডে পৌঁছিয়া আমি কিছু পোয়েটিক লাইসেন্স গ্রহণ করিতে বাধ্য হইব, নিজগুণে ক্ষমা করিবেন, ষড়বিংশতিবারই গাড্ডু মারিলে ক্যাদ্দানি প্রদর্শন হইতে অবসর গ্রহণ করিবেন কি, রেডি স্টেডি গো, এ ফর আসানসোল, তাঙ্গে মাসের ১৯, ইতি একান্ত গুণমুগ্ধ এ বি সি। প্রায় তিনবার পাঠ করে রানুদেবী নিঃশব্দে পত্রখানি সুজাতার হাতে দিলেন। সুজাতাও খুঁটিয়ে দেখল চিঠিখানা, কোনো মন্তব্য প্রকাশ করল না, হস্তান্তরিত করল কৌশিককে। কৌশিক কিন্তু চিঠিখানা পড়ে নীরব থাকতে পারল না, বলল, বদ্ধ উন্মাদ একটা। কিন্তু বদ্ধ উন্মাদের ইংরেজি জ্ঞানটা টনটনে, একটাও বানান ভুল করেনি, এবং টাইপিংয়ে পাকা হাত,
ছাপারও কোনো ভুল নেই। ঠিক বলেছ সুজাতা, কিন্তু ওই কথাটির মানে কি? ওই ওই অ্যালিগেটর আয়ো নমঃ, ওটা অ্যালিগেটর শব্দের তৃতীয়ার বহু বচন। লোকটা সংস্কৃত ভালো জানে এবং বিসর্গ চিহ্ন যে রোমান হরফে এইচ দিয়ে লিখতে হয় সেটাও জানে। শুধু সে আনা পাগল নয়, লোকটা শিক্ষিত এবং সম্ভবত উচ্চশিক্ষিত। মানছি মানছি, শিক্ষিত উচ্চশিক্ষিত মহামহাপাধ্যায়, কিন্তু কিন্তু বদ্ধ উন্মাদ। বাসু সাহেব একটা চুরুট ধরাচ্ছিলেন, নিপুণভাবে সেটা ধরিয়ে বললেন, সুজাতা, এবার কৌশিকের স্টেটমেন্টে কোনো ভুল তোমার নজরে পড়েছে? পড়েছে বাসুমামু, দুটো ভুল, একটা ভাষার আর একটা ডিডাকশানের। কথাটা মহামহাপাধ্যায় নয়, মহামহাপাধ্যায়। আর বদ্ধ উন্মাদ মানে রেভিং লুনাটিক, সে চিঠি টাইপ করতে কিংবা খামের ওপর ঠিকানা লিখতে পারে না, উপযুক্ত টিকিটও সাঁটতে জানে না। কারেক্ট, একদম ফুল মার্কস। কৌশিক উঠে দাঁড়ায়, আমার অনেক কাজ বাকি আছে, উন্মাদের প্রলাপ শুনে। সুজাতা। হ্যাঁ মামু, আমি লক্ষ্য করেছি, এবারও ওর ভুল হয়েছে। ট্রান্সফারড এপিথেট, নিজের বাক্প্রয়োগের আর বিশ্লেষণের ভ্রান্তিকে সে মনে করছে অপরের পাগলামি। রানুদেবী কৌশিকের পাঞ্জাবির হাতাটা খপ করে চেপে ধরে বাসু সাহেবের দিকে ফিরে বললেন, লেগ পুলিং থামাও দেখি তোমরা। কৌশিক বলতে চায় এটা একটা পাগলের কাণ্ড, এটাও হতে পারে লোকটা বদ্ধ উন্মাদ, এটাও বলেছে কৌশিক, এটাও পোয়েটিক লাইসেন্স, একটু অতিশয়োক্তি। আমারও মনে হয় চিঠিখানা যে লিখেছে সে একটু কি বলবো, এক্সেন্ট্রিক, আতপাগল। সে ঘুরিয়ে বলতে চেয়েছে, আইমিন তোমাকে একটা চ্যালেঞ্জ থ্রো করেছে, ইঙ্গিত করেছে 19 তারিখে আসানসোলে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে যার কিনারা তুমি করতে পারবে না। খুব সম্ভবত এটা একটা অমূলক হুমকি, তোমার রাত্রের নিদ্রাহরণই তার উদ্দেশ্য। কেন, আমার নিদ্রাহরণে তার স্বার্থ কি? যে কোনো কারণেই হোক, সে তোমার উপর খাপ্পা। চ্যাংরা ছেলে হলে বলতে হবে ওদের সরস্বতী পূজায় তুমি চাঁদা দাওনি, তাই একটা হুমকি দিয়ে তোমার রাতের ঘুম ছুটিয়ে দিচ্ছে। সংস্কৃত বা ইংরেজিতে যার এরকম দখল, সে পাড়ায় পাড়ায় মা সরস্বতীর নামে চাঁদা চেয়ে বেড়াবে বলছো? ওটা একটা কথার কথা, গাড্ডু এবং কেদ্দানি শব্দ প্রয়োগে ওটা আমার মনে হয়েছে। হয়তো তোমার কল্যাণে বেচারা বেশ কিছুদিন ঘানি ঘুরিয়েছে, বেরিয়ে এসে এইভাবেই শোধ নিচ্ছে। বাসু সাহেব সুজাতাকে জিজ্ঞেস করলেন, আর তোমার মত? আমি মামিমার সঙ্গে একমত, প্র্যাকটিক্যাল জোক। কৌশিক? কৌশিক ইতিমধ্যে আবার বসে পড়েছে। আমার বিশ্বাস সুজাতার স্টেটমেন্ট ভুল, সে যা মিন করতে চায় তার উল্টো কথা বলছে। ও বলতে চায় ইমপ্র্যাকটিক্যাল জোক, পাগলটা ইঙ্গিতে বলেছে আপনাকে 26টা সুযোগ দেবে, এ টু জেড, শুরু হচ্ছে এ ফর আসানসোল দিয়ে, হয়তো শেষ হবে জিম্বাবুয়ে বা জাম্বিয়া দিয়ে। সেটা অসম্ভব, ইমপ্র্যাকটিক্যাল। তা এক্ষেত্রে আমার কর্তব্য কি? চিঠিখানা ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া, ওটার কথা ভুলে থাকা এবং রাত্রে শোবার আগে একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলা। এটাই তোমাদের সম্মিলিত অভিমত? তুমি কি করতে চাও? কৌশিক, তুমি বরং এই চিঠি আর খামের খান কতক জেরক্স কপি করে নিয়ে এসো, আমি ততক্ষণে আইজি ক্রাইম আর সিআইডিকে একটা ফোন করে ব্যাপারটা জানাই। তাহলে আপনি বিশ্বাস করেন 19 তারিখে আসানসোলে কিছু একটা ঘটতে যাচ্ছে? তা 0.01% চান্স আছে বই কি? আজ রাত্রে আমাকে ঘুমের ট্যাবলেট খেতে হবে না, কিন্তু তোমাদের কথা মতো চিঠিখানা যদি ছিঁড়ে ফেলি আর 20 তারিখের খবরের কাগজে যদি দেখি আসানসোলে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে, তাহলে 20 তারিখের রাতে এক মুঠো স্লিপিং ট্যাবলেট খেলেও আমার ঘুম হবে না। তা ঠিক, এমনও হতে পারে ঝড়ে কাক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে, অর্থাৎ নিতান্ত দৈবক্রমে আসানসোলে একটা খুন জখম বা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে যার সঙ্গে ওই পত্রলেখকের কোনো সম্পর্কই নেই, অথচ আমরা নিজেদের দায়ী করব। সে কথা ঠিক। আচ্ছা দিন খামটা, আমি জেরক্স করিয়ে আনি। হোক পাগলামি, তবু 18 ঘা বানানোর দুর্লভ সুযোগ থেকে কেন নিজেদের বঞ্চিত করি? 18 ঘা মানে বাঘে ছুঁলে যা হয়, এটাও ট্রান্সফারড এপিথেট, বাঘ অর্থে পুলিশ। তা ঠিক তা ঠিক, এক নম্বর ঘাটা নিয়ে অত চিন্তা করছি না, মহারম্ভে শুরু হলেও সেটা লঘুক্রিয়া।
কিন্তু দু নম্বর ঘা হলো কৌশিকের জেরক্স করতে দৌড়ানো, তিন নম্বর এখনই পেট্রোল পুড়িয়ে থানায় যাওয়া। তোমরা তো তবু আঠেরোই থামবে, আমাকে তো ছুটতে হবে ২৬ পর্যন্ত। কাগজখানা দেখে আইজি ক্রাইম বললেন, আপনি চিন্তা করবেন না বাসু সাহেব, এ জাতীয় উড়ো চিঠি আমরা সপ্তাহে সপ্তাহে পাই। লোকটা যে কোনো কারণেই হোক আপনার সাফল্যে ঈর্ষান্বিত, না হলে ওই আনব্রোকেন রেকর্ড কথাটা উল্লেখ করতো না, বুঝলেন? এ পর্যন্ত কোনো অপরাধী যে আপনার হাত এড়িয়ে নিষ্কৃতি পায়নি এ খবরটুকু তার জানা। হয়তো আদালত এলাকারই লোক হবে, আপনার কাছে বেইজ্জত ইজ্জত হয়েছে, সেজন্যই এরকম চিঠিপত্র লিখছে আর কি। যদি সেটা হয় আমরা খুশি হব, কিন্তু দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে লোকটা ক্রিমিনাল ওয়ার্ল্ডের, সেক্ষেত্রে অবশ্য একটু চিন্তার বিষয়। হ্যাঁ, কীরকম ধরনের চিন্তার বিষয়? ধরুন লোকটা অপরাধ জগতের, আপনি তো জানেনই ওদের বিভিন্ন দলের মধ্যে বেশ কম্পিটিশন আছে। এমনও হতে পারে লোকটা হয়তো জানতে পেরেছে ঘটনাচক্রে যে ওর বিপক্ষ দলের কেউ উনিশে একটা রাহাজানির পরিকল্পনা করছে আসানসোলে। খবরটা সে সরাসরি পুলিশকে জানাতে চায় না, পাগল সে যে আপনাকে জানালো, কারণ তার বিশ্বাস আপনি সেটা আমাদের জানাবেন এবং পুলিশ সতর্ক থাকবে, কিন্তু ওর বিপক্ষ দলের লোকেরা তাকে সন্দেহ করবে না, ভাবে কোনো পাগলের কাণ্ড, যে হতভাগা নিতান্ত ঘটনাচক্রে ব্যাপারটা জানতে পেরেছে আর ওই ফকির সে যে ঝড়ে মরা কাকের কৃতিত্ব দাবি করতে চায়। বুঝলাম, এক্ষেত্রে আপনি কি করতে চান? আসানসোলে কোনো স্পেশাল স্কোয়াড নিশ্চয়ই পাঠাবো না, ডিআইজি বারোয়ান রেঞ্জকে অবশ্য ব্যাপারটা জানিয়ে রাখবো যাতে আসানসোল থানা ওই দিন সজাগ থাকে। আর আমার কি কিছু করণীয় আছে? আপনি পুলিশকে রিপোর্ট করেছেন, পাগলের চিঠিখানার অরিজিনাল কপি পৌঁছে দিয়েছেন, ব্যাস আপনার করণীয় কাজ একটি, ব্যাপারটা স্রেফ ভুলে গিয়ে নিজের কাজকর্মে মগ্ন থাকা। বাসু সাহেব তার নিউ আলিপুরের বাড়িতে নিশ্চিন্ত মনে ফিরে গেলেন। বিডন স্ট্রিটের একটা ভাঙা দোতলা বাড়ি, একতলায় একজন ডাক্তারের চেম্বার, তিনিই গৃহকর্তা ডাক্তার দাশরথী দে। একতলার অংশটা ভাড়া দেওয়া, দ্বিতলে ডাক্তারবাবুর নিজস্ব আস্তানা, স্বামী স্ত্রী আর একটি মেয়ে মৌ যাদবপুরে পড়ে। তিনতলায় সিঁড়িঘরের লাগোয়া একটা চিলে কোঠা, একজন বৃদ্ধ ওখানে ভাড়া থাকেন, একা মানুষ, তিনকুলে সম্ভবত তার কেউ নেই। তার গৃহস্থালী সরঞ্জামও খুবই সামান্য, পূব দিকে একটা জানালা, মোটা মোটা লোহার গড়াত দেওয়া, ঘরে একটি তক্তপোষ, উপরে শতরঞ্চি পাতা, এক প্রান্তে একটি আলমারি, তালাবন্ধ। সেটা খুললে দেখা যাবে উপরের তাকে শুধু অঙ্কের বই, পাটিগণিত, বীজগণিত, ক্যালকুলাস, জ্যামিতি, কিছু কিছু শিশু সাহিত্যের বইও হয়তো দেখা যাবে। বইগুলি জরাজীর্ণ, মনে হয় সেকেন্ড হ্যান্ড দোকানে কেনা। পাতা উল্টে দেখলে বুঝতে পারা যাবে তা ঠিক নয়, প্রত্যেকটি বইয়ের প্রথম পৃষ্ঠাতেই মালিকের নাম লেখা, শ্রী শিবাজী প্রতাপ চক্রবর্তী, তারিখ দেওয়া ৩০-৩৫ বছর আগেকার। উপরের তুলনায় মাঝের সেলফে এক থাক ঝকঝকে বই, আনকোরা নতুন, যেন বইয়ের দোকানের একটি তাক। কিছু বইয়ের পাতা কাটা নেই, কিছু প্যাকেট খোলাই হয়নি, সেগুলি ধর্মপুস্তক। উদ্বোধন কার্যালয় বেলুড় মঠ অথবা পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম থেকে প্রকাশিত। অবশ্য এসবই দৃষ্টির আড়ালে, যেহেতু কাঠের আলমারিটি তালাবন্ধ। যেটুকু দৃষ্টিগোচর তাতে দেখা যায় ঘরের এক প্রান্তে একটি সস্তার টেবিল, একটিমাত্র খাট, একটিমাত্র খাড়াপিঠ হাতলহীন চেয়ার, কিছু কাগজপত্র, পেপার ওয়েট, পিনকুশন, আঠার শিশি, আর এসবের সঙ্গে নিতান্ত বেমানান একটি প্রায় নতুন পোর্টেবল টাইপরাইটার। বৃদ্ধ তালা খুলে ঘরে ঢুকলেন, স্নান করে এসেছেন তিনি। বাথরুম একতলায়, ডিসপেন্সারি সংলগ্ন, প্রতিবার বাথরুমে যেতে তাকে তিনতলা সিঁড়ি ভাঙতে হয়, উপায় নেই, এর চেয়ে সস্তায় কলকাতা শহরে ঘর পাওয়া যায় না। তাছাড়া একবেলা তিনি ডাক্তার সাহেবের সংসারে অন্নগ্রহণ করেন, নৈশ আহার, দিনে বাইরে কোথাও খেয়ে নেন, সকাল বিকেল চা খাওয়ার অভ্যেস তার নেই, সুতরাং আর কোনো ঝামেলাও নেই। ডাক্তারের আর্থিক অবস্থা এমন নয় যে পেইন গেস্ট রাখা প্রয়োজন, হেতুটা সম্পূর্ণ অন্য। এই ডক্টর দে
শিবাজী প্রতাপ চক্রবর্তীর ছাত্র। দীর্ঘদিন পূর্বে যখন গৃহকর্তা স্কুলে পড়তেন, শিবাজী প্রতাপ ছিলেন ওনাদের স্কুলের থার্ড মাস্টার, অঙ্কের ক্লাস নিতেন। মৌকে পড়ানোর সুযোগ পাননি, কারণ সে অঙ্ক নেয়নি। কিন্তু মৌ রোজ সন্ধ্যায় ওনার তিনতলার ঘরে উঠে আসে টাইপিং শিখতে, শখ হিসেবে। মাস্টার মশাই তার ঝোলা ব্যাগে খানকতক বই ভরে নিলেন। ধুতি পাঞ্জাবি পরে পায়ে একটা ফিতে বাঁধা ক্যাম্বিসের জুতো পরলেন। কাল রাত্রেই একটা ছোট সুটকেস গুছিয়ে রেখেছিলেন, সেটাও তুলে নিলেন হাতে। ছাতা না, দরকার নেই, বর্ষাকাল পেরিয়ে গেছে, অক্টোবরের 18 তারিখ আজ, রোদের তেমন তেজ নেই। ঘরে তালা লাগিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকেন তিনি। দ্বিতলের ল্যান্ডিংয়ে নেমে একটু থমকে দাঁড়ালেন। বৌমা! মৌ বেরিয়ে এলো ঘর থেকে, সিঁড়ির দিকে এগিয়ে এসে বলল, মা বাথরুমে আছেন মাস্টার মশাই, আপনি কি বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, তোমার মাকে বলে দিও দুদিন থাকব না, 20 তারিখ সন্ধ্যায় ফিরব, সেদিন রাতে খাবো। আজ রাতে খাবেন না? না, এই তো ট্রেন ধরতে যাচ্ছি। একটু কিছু মুখে দিয়ে যান, একেবারে বাসি মুখে। না না না, কাল একটু দই এনে রেখেছিলাম, ভিজে চিড়ে দিয়ে সকালেই। কোথায় যাচ্ছেন এবার? আসানসোল। সে তো অনেক দূর, থাকবেন কোথায়? হোটেল ধর্মশালা কিছু একটা খুঁজে নেব। মৌ আর কথা বাড়ায় না, বৃদ্ধ টুকটুক করে নিচে নামতে থাকেন। মৌ পিছন ফিরতেই দেখে বাথরুম থেকে প্রমীলা দেবী বের হয়ে এসেছেন। মাস্টার মশাই কি আবার টুরে গেলেন নাকি? হ্যাঁ, আসানসোল, পরশু সন্ধেবেলা ফিরবেন বললেন। কি দরকার এ বয়সে এতটা পরিশ্রম করার, উনি তো বারবার বলেছেন, কিন্তু কে শোনে কার কথা, পাগল মানুষ তো। মৌ, আমি সেভাবে কথাটা বলিনি মা, কিন্তু আত্মভোলা মানুষ তো, আর সত্যকে তুমিও অস্বীকার করতে পারো না মা, এককালে উনি পাগলাগারদে আটকও ছিলেন। সে কথাটাই ভুলে যেতে চেষ্টা করো, উনি এখন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ, শুধু তোমার নয়, তোমার বাবারও শিক্ষক উনি, বুড়ো মানুষকে সম্মান দিতে শেখো। মৌ কাঁধ ঝাঁকালো, জেনারেশন গ্যাপ, সে কি বলতে চায় আর তার মা কি অর্থ করছে। সে আর কথা বাড়ায় না, আজ তার ফার্স্ট পিরিয়ডে ক্লাস। ব্রেকফাস্ট টেবিলে এসে কৌশিক দেখল চতুর্থ চেয়ারটি খালি। রানুদেবীর দিকে ফিরে জানতে চায়, মামু কোথায়? ভোরবেলা মর্নিং ওয়াকে গেছেন, এখনো ফেরেননি। কৌশিক ঘড়ির দিকে একবার তাকালো, বাসু সাহেবের এত দেরি হয় না মর্নিং ওয়াক থেকে ফিরতে। কিছু একটা বলতে যাচ্ছিল সে, ঠিক তখনই সদর দরজা খুলে প্রবেশ করলেন বাসু সাহেব। তার পরিধানে সাদা শর্টস, টুয়েলের জামা এবং পুল ওভার, পায়ে সাদা মোজা আর হান্টিং শু, বগলে এক গোছা দৈনিক পত্রিকা। কাগজের বান্ডেলটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, তোমাদের ডিডাকশনই ঠিক, স্টেটসম্যান, আনন্দবাজার, যুগান্তর, আজকাল, বসুমতি, কোনো কাগজেই আসানসোলের কোনো খবর নেই। কৌশিক দ্বিতীয়বার তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে, তবে এবার সময় নয়, তারিখটা, আজ 20 অক্টোবর, ব্যাপারটা সে ভুলেই গিয়েছিল। সবগুলো কাগজ খুঁটিয়ে দেখেছেন? হ্যাঁ, পার্কের বেঞ্চিতে বসে বসে সব দেখেছি। বাড়িতে দুটো কাগজ আসে, একটা বাংলা, একটা ইংরেজি, সকাল 7টা নাগাদ। বেশ বোঝা গেল বাসু সাহেব মনে মনে একটু চিন্তিতই ছিলেন, এই 2-3 ঘন্টাও তাঁর সবুর সয়নি। ভোরবেলাতেই 5খানা খবরের কাগজ কিনে নিশ্চিত হয়ে এসেছেন। অগত্যা অজ্ঞাত পত্রলেখকের বিষয়েই আলোচনাটা মোড় নিল। কোন উদ্দেশ্য প্রণোদিত হয়ে সে এমন একটা প্র্যাকটিক্যাল যোগ করেছিল? আহারান্তে বিশু যখন চায়ের পটটা রেখে গেল, তখনই বেজে উঠল টেলিফোনটা। কৌশিক গিয়ে ধরল। হ্যালো, একটু শুনে নিয়ে বলল, হ্যাঁ দিচ্ছি। মামু, আপনার ফোন ট্রাঙ্ক লাইনে। বাসু সাহেব এসে ফোনটা ধরলেন। হ্যালো, বাসু স্পিকিং। স্যার, রবি বলছি, রবি বোস। রবি বোস? আপনাকে তো ঠিক প্লেস করতে পারছি না মশাই, কোথায় মিট করেছি আমরা? চিনতে পারছেন না, আমি ইন্সপেক্টর রবি বোস, সেই কমলেশ মিত্রর মার্ডার কেস। ও আই সি, তুমি সেই রবি, তা লটারির টিকিট কেনার বাতিক এখনো আছে নাকি? না, নেই, এক জন্মে কেউ দুবার জ্যাকপট হিট করে না। আই সি,
তা তুমি ইতিমধ্যে একবার লটারির টিকিটে মোটা দাম মেরেছ তাহলে। সেটা তো স্যার আপনি জানেনই। কই না তো, তুমি তো কখনো জানাওনি। জানানোর প্রয়োজন ছিল না স্যার, ছিল কি? না তা ছিল না। যাই হোক, এখন ফোন করেছো কেন বলো, কোথেকে বলছো? আসানসোল থেকে, আমি এখন আসানসোল সদর থানার ওসি। আসানসোল, ভৌগোলিক নামটা শোনা মাত্রই সচকিত হয়ে উঠলেন বাসু সাহেব। পূর্ব মুহূর্তের রসিকতা আর বাষ্পমাত্র রইল না আর। ফায়ার, যা বলবে তাড়াতাড়ি বলো। কাল রাতে এখানে একটা খুন হয়েছে, মধ্যরাতে। একজন নগণ্য দোকানদার। এসব মামুলি খুন নিয়ে আজকাল অবশ্য কেউ মাথা ঘামায় না, কিন্তু গত সপ্তাহে হেডকোয়ার্টার্স থেকে একটা রহস্যময় চিঠি পেয়েছিলাম, একটা ফোর ওয়ার্নিং। তাই মনে হলো ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আমার কর্তব্য। হ্যাঁ, তা ভালোই করেছো। আচ্ছা, মধ্যরাত্রে দোকানদার খুন হয়েছে বলছো, তা কোথায়? বাড়িতে না দোকানে? মধ্যরাত্রে ঠিক নয়, রাত 10:55 থেকে ওই 11:30 মধ্যে দোকানে। দোকানের মালপত্র বা ক্যাশ কিছু? না স্যার, কিছু খোয়া যায়নি। মোটিভ অন্য কিছু। লোকটার বয়স 60-এর কাছাকাছি। বলে নারী ঘটিত ব্যাপারগুলো তো মনে হয় না। রাজনীতির ধারে কাছে লোকটা কোনোদিন ছিল না, সুতরাং পলিটিক্যাল মার্ডারও নয়, বিরাট সম্পত্তির মালিকও নয় যে উইল ঘটিত। তাহলে মোটিভটা কি? সেটাই তো গভীর রহস্য স্যার। আমার তো মনে হচ্ছে কে প্রশ্নটাকে ছাপিয়ে উঠেছে কেন। তোমার বড় কর্তাকে টেলিফোনে জানিয়েছো? তিনি কি বললেন? তার মতে তো পিওর কোইনসিডেন্স, কাকতালীয় ঘটনা। অর্থাৎ আপনার পত্রপ্রাপ্তি এবং অধরবাবুর মৃত্যু। কি নাম বললে? হলধর? না স্যার, অধর। এ ফর অ্যালিগেটর, ডি ফর দিল্লি। বুঝেছি, অধর। পুরো নাম কি? অধর কুমার আড্ডি। অদ্ভুত কোইনসিডেন্স। শোনো, এক কাজ করো, তুমি তুফান এক্সপ্রেসটা অ্যাটেন্ড করো, আমি যাচ্ছি, আমরা দুজন। আর কোনো হোটেলে? হোটেলে কেন স্যার, আমার গরিবখানাতেই থাকবেন। আপনাকে ওই লটারির টাকা পাওয়ার পর। আরে হ্যাং ইউর লটারি, সন্দেহজনক সবাইকে যেন সন্ধেবেলায় পাই আমি, আমরা যাচ্ছি। টেলিফোনটা নামিয়ে রেখে প্রাতুরাশের টেবিলের দিকে ফিরে এলেন বাসু সাহেব। সবাই উৎকর্ণ হয়ে বসে আছে। উনি কৌশিকের দিকে ফিরে বললেন, তৈরি হয়ে নাও, আমরা তুফান এক্সপ্রেসে আসানসোল যাচ্ছি। বুঝেছো নিশ্চয়ই, লোকটা ফাঁকা হুমকি দেয়নি। এটা নিহাতি একটা কাকতালীয় ঘটনা হতে পারে না? সম্ভবত নয়, কারণ মৃত লোকটা অধর আড্ড অফ আসানসোল, এর অ্যালিটারেশন। লেটস গো। অধরবাবুর দোকানটা খুব ছোট স্যার, বড় জোর একটা ডবল বেড খাটের মাপে। তবে অবস্থানটা জব্বর, একেবারে জিটি রোডের ওপর, আসানসোল ইআইআর স্কুলের বিপরীতে। মনিহারি দোকান। অধরবাবুর আদি বাড়ি পূর্ববঙ্গে। বয়স প্রায় 60-62। পার্টিশনের সময় বাপের হাত ধরে এদেশে আসেন। দোকানটা খুলেছিলেন ওনার বাবাই, উত্তরাধিকার সূত্রে এখন উনিই ছিলেন তার মালিক। বিপত্তিক ছিলেন, থাকার মধ্যে দুই ছেলে, মেয়ে নেই। বড় ছেলের বিয়ে দিয়েছেন, সে কুলটিতে সস্ত্রীক বাস করে, সেখানেই চাকরি করে। ছোটটি ওনার কাছেই থাকে, ক্লাস 10-এ পড়ে সামনের ওই স্কুলেই। দোকানঘরের উপরেই এক কামরার একটি ঘরে বাবদাটাই থাকতেন। ঠিকে জি বাসন মেজে দিত, রান্নাবান্না করতেন অধরবাবু নিজেই। মৃত্যুর সময়টা কীভাবে নির্ধারিত হয়েছে বলছি। অধরবাবুকে জীবিত অবস্থায় শেষবার দেখেছেন ওনার ছোট ছেলে সুনীল। রাত 10 নাগাদ সে নেমে এসে রাত হয়ে যাওয়ার জন্য বাবাকে দোকান বন্ধ করার কথা বলেছিল। অধরবাবু ঘড়ি দেখেন, তখন রাত 10:10। সুনীলকে আর একটু জেগে থাকতে বলে আধ ঘন্টার মধ্যে হিসেবটা শেষ করে দোকানটা বন্ধ করে দেবেন বলেছিলেন। এরপর সুনীল উপরে উঠে যায়, বিছানায় শুয়ে শুয়ে পড়াশুনো করতে থাকে। তারপর সে দরজা খোলা রেখেই কখন ঘুমিয়ে পড়ে তার খেয়ালই নেই। তার বাবা যে রাত্রে খুন হয়েছে সে তা জানতে পারে পরের দিন ভোরবেলায়, যখন ঘুম ভেঙে দেখে দরজা খোলা কিন্তু তার বাবা ঘরে নেই। তখন সবে আলো ফুটেছে, ঠিক কটা তা সুনীল বুঝতে পারে না। অধরবাবু খুব ভোরে ওঠার অভ্যেস, কিন্তু ওঠার সময় ছেলেকে তো ডেকে দেন, ওইভাবে দরজা খুলে তো তিনি কখনো নেমে যান না। তাই সুনীল একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এক ছুটে সে নেমে এসে দেখে যে দোকানঘরটা হাট করে খোলা, আর কাউন্টারের ঠিক তলাতে অধরবাবু ঘাড় গুঁজে পড়ে আছেন মৃত অবস্থায়। এমনভাবে রয়েছেন যে রাস্তা থেকে সেটা নজরে পড়বে না। তখন একটু একটু করে আলো ফুটছে, দু চারজন লোক পথ দিয়ে যাতায়াত শুরু করেছে।
মিউনিসিপ্যালিটির ঝাড়ুদার নাকে ফেটটি জড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল। তাহলে তখন টেলিফোনে কেন বললে যে রাত 11:30টার মধ্যে খুনটা হয়েছে? থানায় বসেই থানা অফিসার রবি বোস বিবরণটা দিচ্ছিল। কৌশিক বসে আছে বাসু সাহেবের পাশের চেয়ারটাতে। তুফান এক্সপ্রেস অ্যাটেন্ড করে ওদের দুজনকে রবি নিয়ে এসে বসিয়েছে তার অফিসে। তার কারণ সাধনবাবুর জবানবন্দি। উনি নাচশো সিনেমা দেখে রিক্সো করে সস্তিক বাড়ি ফিরছিলেন জিটি রোড দিয়ে। উনি ধূমপাই, পকেটে হাত দিয়ে হঠাৎ দেখেন সিগারেট ফুরিয়েছে। নাইটশো সিনেমাটা ভেঙেছে রাত ঠিক 11:20, ফলে আন্দাজ 11:25 নাগাদ তিনি জিটি রোড দিয়ে পাস করছিলেন। হঠাৎ ওনার নজরে পড়ে একটি দোকান খোলা আছে, লোডশেডিং চলছিল, এদিকে সব দোকানও বন্ধ, শুধু ওই দোকানটিতে একটা মোমবাতি জ্বলছিল কাউন্টারের উপর একটা মোমদানিতে। কিন্তু ওনার স্পষ্ট মনে আছে মোমবাতিটা একেবারে তলানিতে এসে ঠেকেছে, দপদপ করছিল। অদরবাবুর দোকানে যে সিগারেট পাওয়া যায় তা সাধনবাবুর জানা ছিল। তিনি রিক্সা থামিয়ে দোকানের কাছে এগিয়ে যান, কাউকে দেখতে পান না। দোকানের মালিকের নামটা তিনি ঠিক জানতেন না, তবে টাকমাত্রা এক ভদ্রলোক যে দোকানটায় বসেন এটা তার জানা ছিল। দোকানের কাছে এসে দু তিনবার ডেকেও কারু সাড়া পান না তিনি। ওই সময় তার নজরে পড়ে কাউন্টারের উপরে পড়ে আছে একটা খোলা হিসেবের খাতা আর একটা ডট পেন, তার পাশেই একটা বই, উদ্বোধন থেকে প্রকাশিত শ্রীমৎ ভগবদ্ গীতা। ইতিমধ্যে রিক্সা থেকে ওনার স্ত্রী ওনাকে তাড়া দেন, মোমবাতিটাও দপদপ করে নিভে যায়। সাধনবাবু টর্চের আলোয় রিক্সার কাছে ফিরে আসে, সিগারেট আর তার কেনা হয় না। বুঝলাম, খুব সম্ভবত সাধনবাবু যখন হাঁকাহাঁকি করছিলেন তখন দোকানের মালিক ওনার কাছ থেকে হাতখানেক তফাতে মরে পড়ে আছেন, কিন্তু কাউন্টারটা আড়াল করায় রাস্তার সমতলে দাঁড়িয়ে তিনি তা দেখতে পাচ্ছিলেন না, ফলে 99% চান্স 11:30টার আগেই উনি খুন হয়েছেন। কিন্তু ওই 10:55-র পরে ব্যাপারটা কি? ওনার ছেলে সুনীল তো তার বাপকে জীবিত অবস্থায় দেখেছিল রাত 10:10। কারণ সুনীলের স্পষ্ট মনে আছে যে সে ঘুমিয়ে পড়ার আগে লোডশেডিং হয়নি। ইলেকট্রিক সাপ্লাইয়ের খোঁজ নিয়ে জেনেছি ওই এলাকায় কাল রাত্রে লোডশেডিং শুরু হয় 10:52। তারপর অধরবাবুর মোমবাতি জ্বালতে আন্দাজ মিনিট তিনেক সময় নিশ্চয়ই লেগেছে, ফলে 10:55। এছাড়া আমি একটা বিকল্প পরীক্ষা করেও দেখেছি, অধরবাবুর দোকান থেকে ওই বান্ডিলের আরেকটি মোমবাতি জেলে আজ আমি সকালে দেখেছি সেটা পুড়ে শেষ হতে ঠিক 25 মিনিট সময় লাগে। গুড ওয়ার্ক। কিন্তু একটা ফাঁক যে থেকে যাচ্ছে রবিবাবু, 10:55 থেকে 11:25 হচ্ছে আধ ঘন্টা, কিন্তু মোমবাতির আয়ু যে 25 মিনিট। কথাটা আমিও ভেবেছি স্যার, হয়তো মোমবাতিটা একটু বড় ছিল। একটু বড় নয়, 12% বড়। 25 মিনিটের বদলে আধ ঘন্টা। দ্বিতীয়ত, সিনেমা হাউস থেকে জিটি রোডের ওই জায়গায় রিক্সায় আসতে কতক্ষণ সময় লাগার কথা? গভীর রাত্রে ফাঁকা রাস্তা পেলে তা প্রায় মিনিট পাঁচেক। তাহলে আরও অন্তত মিনিট পাঁচেক আন অ্যাকাউন্টেড থেকে যাচ্ছে, তাই নয় কি? সিনেমা ভাঙা মাত্র সাধনবাবু সস্ত্রীক হল থেকে ভিড় ঠেলে বেরিয়ে এসে রিক্সা ধরেননি নিশ্চয়ই। তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে যে শোয়ের শেষ পর্যন্ত ওনারা দেখেছেন কি না? না স্যার, ও সম্ভাবনাটা আমার মনে হয়নি, আমি জিজ্ঞাসা করব। থ্যাংক ইউ স্যার। খুব সম্ভবত তিনি শেষ পর্যন্তই দেখেছেন, এবং তাহলে টাইম এলিমেন্টটা আরও জটিল হয়ে পড়ছে। যে মোমবাতির আয়ু 25 মিনিট তা অন্তত 35 মিনিট জ্বলেছে। এতক্ষণ পর কৌশিক মুখ খুলল। বাসু সাহেব পাইপটা ধরিয়ে নিয়ে বললেন, আহা, রবিবাবুর ডিডাকশন 100% কারেক্ট। খুনটা হয়েছে 10:55 পরে এবং 11:30 আগে। কিন্তু মোমবাতিটা তাহলে? মোমবাতিটা যথারীতি 25 মিনিটই জ্বলেছে কৌশিক। মোমবাতি যারা বানায় তারা ছাঁচে ঢেলে বানায়, এক আধ মিনিটের বেশি এদিক ওদিক হওয়ার কথা নয়। তাহলে? বুঝলে না। ধরা যাক 11:05 খুনি দোকানের সামনে এলো, তখন চতুর্দিকে লোডশেডিং, একটা মাত্র দোকানে একটা মাত্র মোমবাতি জ্বলছে, অর্থাৎ নিশ্ছিদ্র অন্ধকারে 100 গজ দূর থেকেও আবছা দেখা যাচ্ছে দোকানের আলোটা, হয়তো অস্পষ্ট দেখা যাচ্ছে দোকানদারকেও, আর আততায়ীর ছায়াও খানিকটা। লোকটা দেখতে পেল পেছনের কাউন্টারের কোনো জিনিস,
সেটা হরলিক্স হতে পারে, মাথার তেল, টুথপেস্ট, যাই হোক, সেটাই কিনতে চাইল। ন্যাচারালি দোকানদার তখন পেছনে ফিরবে, তৎক্ষণাৎ আততায়ী ফুঁ দিয়ে নিভিয়ে দিল বাতিটা, আর সাথে সাথে খুন করল লোকটাকে। অন্ধকারেই সে টেনে টুনে মৃতদেহটা ঠেলে দিল কাউন্টারের তলায়। হয়তো দেখে নিল একবার চারিদিকে। ঠিক সেই সময় জিটি রোড দিয়ে যদি কোনো ট্রাক বা রিক্সা পাস করে তাহলে সে অপেক্ষা করবে। চারিদিক জনহীন হয়েছে বুঝলে লাইটার জেলে মোমবাতিটা আবার জ্বালাবে, কারণ সে তখন নিশ্চিত যে বহু দূরের প্রত্যক্ষদর্শী যদি আদৌ থাকে সে তখন দেখবে দোকান থেকে একজন খরিদ্দার ফিরে যাচ্ছে, এবং দমকা হাওয়ায় যে মোমবাতিটা নিভে গিয়েছিল সেটা আবার জ্বালা হয়েছে। দোকানি হয়তো ভেতরের দিকে গেছে অথবা নিচু হয়ে কিছু করছে, ফলে তার নির্দিষ্ট মেয়াদের এক তিলও বেশি জ্বলেনি মোমবাতিটা। একে একে সকলের এজাহার নিলেন বাসু সাহেব। রবি বসু তাদের আসতে বলেছিলেন, কিন্তু কারো কোনো উক্তি থেকে নতুন কিচ্ছু আলোকপাত হল না। ইতিমধ্যে কুলটি থেকে অধরবাবুর বড় ছেলে কার্তিক সস্ত্রীক এসে পড়েছে। সে কুলটিতে একটা কারখানায় কাজ করে, সন্তানাদি এখনো হয়নি, বছর তিনেক হলো বিবাহ করেছে, বাপের সঙ্গে তার সদ্ভাব ছিল, বাপকে খুন করে দোকানটা দখল করার চেষ্টা তার পক্ষে সম্ভবপর নয়, কারণ চাকরি ছেড়ে সে দোকান দেখতে পারবে না, কোনো বিশ্বস্ত লোক তাকে মোতায়েন করতেই হতো, আর বাপের চেয়ে বিশ্বস্ত লোক সে কোথায় পাবে? হিসেবের খাতা অনুযায়ী দেখা গেল চেনা জানা খদ্দের বেশ কিছু ধার আছে, বেশ কিছু মানে মিলিত অঙ্কটা প্রায় হাজারখানিক টাকা, কিন্তু কোনো একজনের কাছে 150 টাকার বেশি নয়। এত সামান্য টাকার জন্য কেউ মানুষ খুন করে না। অধরবাবু রাজনীতির ধারে কাছেও ছিলেন না, বার্নপুর কুলটি অঞ্চলের লেবার ইউনিয়নের কারোর সঙ্গেও তাঁর আলাপ পরিচয় নেই, মস্তান পার্টিদের থেকে শতহস্ত দূরে থাকতেন, সচ্চরিত্র ব্যক্তি, স্ত্রীলোক ঘটিত কোনো বদনামও নেই। সে রাত্রে ক্যাশ কাউন্টারে 750 মতো টাকা ছিল খোলা ড্রয়ারে, সেটাও খোয়া যায়নি। বাসু সাহেব বললেন, ঠিকই বলেছিল রবি, কে প্রশ্নটা ছাপিয়ে বড় হয়ে উঠছে যে প্রশ্নটা, তা হলো কেন? সাধনবাবুকে বিস্তারিত জেরা করলেন বাসু সাহেব, কিন্তু ইতিপূর্বে পুলিশকে যা বলেছেন তার বেশি কিছুই যোগ করতে পারলেন না ভদ্রলোক। শুধু বললেন, একটা কথা বলি স্যার, আগে ওটা খেয়াল হয়নি, ওই দুটো একটু ইনকম্প্যাটিবল লাগছিল। রাত 12টায় সানমাইকা টপ দোকানের কাউন্টারের পাশাপাশি দুজন শুয়ে আছেন, একজন মণিহারি দোকানের খাতা আর দ্বিতীয়জন শ্রীমৎ ভগবদ্গীতা। হ্যাঁ, তা অধরবাবু বুঝি আর এক রামপ্রসাদ, হিসেবও করেন আবার গীতাও পড়েন। বইটি উনি পরীক্ষা করে দেখলেন, আনকোরা নতুন বই, উদ্বোধন প্রকাশনীর, মালিকের নামধাম কোথাও কিচ্ছু লেখা নেই, সুনীল বা কার্তিক বইটি কখনো দেখেনি বলল, সানমাইকা টপ টেবিলে কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই, এমনকি মৃত অধরবাবুরও না, আততায়ী সব কিছুই মুছে দিয়ে গেছে। ফিরে আসবার মুখে কার্তিক প্রশ্ন করল, কে এভাবে ওনাকে খুন করল স্যার? কিভাবেই বা মুহূর্তের মধ্যে কে করেছে, কেন করেছে তা তো বলতে পারি না কার্তিকবাবু, কিন্তু একটা কথা বলতে পারি, তিনি খুব বেশি যন্ত্রণা পাননি, মুহূর্তের মধ্যে মৃত্যু হয়েছে তাঁর। আততায়ী তার পেছন ফেরার সুযোগে তার মাথায় খুব ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে, সম্ভবত লোহার ডান্ডা অথবা হাতলওয়ালা কোনো হ্যামার ট্যামার জাতীয় কিছু, যেটা হয়তো সে আস্তিনেই লুকিয়ে রেখেছিল। ওনার ক্রেনিয়াম বিচূর্ণ হয়ে গেছে, হয়তো পেছন ফিরে আততায়ীর মুখখানাও তিনি দেখে যেতে পারেননি। ঘরের ওপ্রান্তে একটি 16-17 বছরের কিশোর দু হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসেছিল, সে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। বাসু সাহেব উঠে এসে তার মাথায় হাত রাখলেন, অশ্রু আর্দ্র লাল একজোড়া চোখ তুলে সুনীল বলল, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি না স্যার, পুলিশ কিছু করবে না, আমার বাবা যে গরিব। নিশ্চয়ই পারো, মাসখানেকের মধ্যেই তোমার টেস্ট পরীক্ষা, মন খারাপ না করে বাবা যা বলতেন সর্বপ্রথম তার সেই ইচ্ছেটাই পূরণ করার চেষ্টা করো, ভালোভাবে পাশ করার চেষ্টা করো,
দোকানটা তো তোমাকেই দেখতে হবে। না না, আমি বলছিলাম ওই লোকটাকে ধরবার জন্য। নিশ্চয় নিশ্চয়, আমার মনে থাকবে। প্রয়োজন হলেই তোমাকে ডেকে পাঠাবো, কিন্তু তুমি ততদিন নিজেকে শক্ত করে রাখো আর পড়াশুনোটা ছেড়ো না, কেমন? সুনীল আস্তিনে চোখটা মুছে ঘাড় নেড়ে সায় দিল। গোয়েন্দা বিভাগের ধারণা এটা নিতান্তই কাকতালীয় একটা ঘটনা। বাসু সাহেবের পত্র এবং অধরবাবুর পঞ্চত্ব, এই দুটি প্রাপ্তিযোগ নিঃসম্পর্কিত। কে খুন করেছে সেটা বোঝা না যাওয়ার একটি হেতু, অধরবাবুর জীবনের এমন একটা অনুদ্ঘাটিত অধ্যায় আছে যার কথা এখনো জানা যায়নি। হয়তো জানতেন অধরবাবু এবং সেই আততাই। আর এনকোয়ারি সে তো রুটিন মাফিক হচ্ছেই। খবরটা এতই নগণ্য যে দুদিন পরে দু একটি সংবাদপত্রের ভেতরের পাতায় অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক আসানসোলে দোকানদার নিহত সংবাদটা যে ছাপা হয়েছিল তা সুনীল, কার্তিক এবং বাসু পরিবারের কয়েকজনের বাইরে হয়তো কারো নজরেই পড়েনি। কর্তৃপক্ষের টনক নড়ল যখন বাসু সাহেব দ্বিতীয় একখানা পত্র নিয়ে এসে হাজির হলেন পুলিশের কাছে। একই জাতের খাম, একই জাতের কাগজ, সম্ভবত একই টাইপরাইটারে ছাপা। কাগজটার পেছন দিকে জ্যামিতির একটা প্রতিপাদ্য প্রমাণ করার চেষ্টা হয়েছিল। কাগজটা লম্বালম্বি ছিঁড়ে ফেলায় পুরো অঙ্কটা বোঝা যাচ্ছে না। পরের পৃষ্ঠায় একটা ছাপা ছবি অন্য বই থেকে কেটে আঠা দিয়ে সাঁটা। জীবটা অদ্ভুত দর্শন, তবে এবার রঙিন নয়, একরঙা ছবি। বি ফর বেচারা থোরিয়ামায় নম। বাবা, শ্রীযুক্ত বাবু পি কে বসু বার অ্যাট লয়েশু বেচারা মহাশয়, পঞ্চবিংশতিটি সুযোগ বাকি থাকিতেই এতটা মুছড়াইয়া পড়িলেন কেন? গাড্ডু কে না মারে? ট্রাই 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 এগেন, বি ফর বারোয়ান। তারিখ এ মাসের ২৭, ইতি গুণমুগ্ধ বি সি ডি। দেখা যাচ্ছে আপনার অনুমানই ঠিক বাসু সাহেব। অধরবাবুর খুন আর আপনার ওই রহস্যজনক পত্র সম্পর্ক বিযুক্ত নয়। লোকটা আবার হুমকি দিয়েছে। আজ হলো গিয়ে ২২, পুরো ৫ দিন সময় আছে এখনো। এবার রাস্কেলটাকে ধরতেই হবে, যেমন করেই হোক। হ্যাঁ, কিন্তু কি স্টেপ নিতে চাইছেন আপনারা? ভাবছি সমস্ত ব্যাপারটা খবরের কাগজে ছাপিয়ে দিই। বি অক্ষর দিয়ে যাদের নাম এবং বর্ধমানে থাকে তারা যাতে সাবধান হয়ে যেতে পারে। নাম এবং উপাধি দুটোই? ও ইয়েস, অধর আড্ডির নাম উপাধি দুটোই তো এ দিয়েই ছিল। কিন্তু তাতে কি আমরা রাস্কেলটার ফাঁদেই পা দিচ্ছি না? আমার ধারণা লোকটা মেগালোম্যানিয়াক, অর্থাৎ তার মস্তিষ্ক বিকৃতির অবচেতনে আছে একটা আকাশজোড়া হাম্বড়াই ভাব। বাসু সাহেবের উপর সে টেক্কা দিতে চাইছেন, সে পাবলিসিটি চাইছেন, মানে নোটোরিটি। কাগজে সব কথা জানিয়ে দিলে তার উদ্দেশ্য সিদ্ধ হবে। সে যা চায় তা হলো বাসু সাহেবের চেয়ে বেশি নাম, তা সে বিখ্যাতই হোক বা কুখ্যাতই, কাগজে ছাপালে তা সে পেয়ে যাবে। আপনি কি বলেন বাসু সাহেব? সিআইডির সিনিয়র ইন্সপেক্টর বরাট কথাটা বললেন। এক্ষেত্রে আমি একজন পার্টি মাত্র, আমার কিছু বলা শোভন হবে না। লোকটা আমাকেই চ্যালেঞ্জ থ্রো করেছে। যদি আমি বলি খবরের কাগজে সবটা ছাপা উচিত নয়, তাহলে কেউ মনে করতে পারেন বেচারা থোরিয়াম মুখ লুকোতে চাইছে। তাই আমার পরামর্শ, আজ সন্ধেবেলায় একটা কনফারেন্স ডাকুন। দু একজন ধুরন্ধর ক্রিমিনোলজির এক্সপার্ট, মনস্তত্ত্ববিদ এবং আমরা কজন তো আছি। আপনারা সবাই মিলে স্থির করুন কী কী স্টেপ আমরা নেব। খবরের কাগজে সব কিছু ছাপিয়ে দেব কি না, নাকি অন্য কিছু? যুক্তিপূর্ণ কথা, তাই করুন। বিকেল ৫টায় আপনার অসুবিধে হবে না তো বাসু সাহেব? না, কোনো অসুবিধে নেই। আচ্ছা, ওই আসানসোলের কেসটার কোনো ক্লু টু কিছু পাওয়া গেল? একটা মাইনর ক্লু পাওয়া গেছে। ওই আনকোরা গীতার বইখানা কোথা থেকে এলো,
রবি আরও ইন্টেন্সিভ এনকোয়ারি করে জেনেছে একজন ফেরিওয়ালা নাকি সন্ধে নাগাদ ওই পাড়ায় কিছু বই বিক্রি করতে এসেছিল এবং অধরবাবুর দোকানের একটা দোকান বাদে পরের দোকানদার তার কাছে নাকি একটা ধর্মপুস্তক কিনেওছিল। ওই একটা বুড়ো মতো লোক ঝোলায় করে বই ফেরি করে বেড়াচ্ছিল, 10% কমিশনে সে বাড়ি বাড়ি বই বিক্রি করে। সম্ভবত অধরবাবু তার কাছেই বইটা কেনেন। বুড়ো মতো লোক কিরকম দেখতে টেকতে কিছু বলেছে? লম্বা না বেঁটে, দাড়ি গো? দ্যাটস ইম্যাটেরিয়াল। ফেরিওয়ালা বই বেচতে এসেছিল সন্ধ্যায়, অথচ সুনীল তার বাবাকে রাত 10টা পর্যন্ত জীবিত দেখেছে। বাধা দিয়ে বরাট কথাটা বললেন। তা বটে, তবু আজ সন্ধ্যায় কি রবি বসুকেও আনানো যায় না? সে যাবে না কেন, একটা ফোন করলেই সে চলে আসতে পারবে। এখন তো সকাল 10:30, কিন্তু তার কি কোনো প্রয়োজন আছে ব্যারিস্টার সাহেব? আছে আছে। এছাড়াও আরও একটা অন্যায় অনুরোধ আমি করব, দেখুন যদি মঞ্জুর করা সম্ভব হয় আপনার পক্ষে। বলুন। আপনারা মেনে নিয়েছেন আসানসোল এবং বর্ধমান দুটো বিচ্ছিন্ন কেস নয়, দুটো খুন একই আততায়ীর হাতের কাজ। আপনার ডিডাকশনটা একটু প্রিম্যাচিওর হয়ে যাচ্ছে না বাসু সাহেব। বর্ধমানে কোনো খুন হয়নি, হবেই এমন কোনো গ্যারেন্টিও নেই। অলরাইট মিস্টার বরাট, আপনার কথা মতো না হয় চক্রধরপুর, চিনসুরা বা চাকদার কেসের পরই এ বিষয়ে আলোচনা করা যাবে। না 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 না, ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। এখন একজন হোমিসাইডাল ম্যানিয়াক সমাজে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে, যদিও সে শুধু বাসু সাহেবকেই চিঠি লিখছে, কিন্তু চ্যালেঞ্জটা আমাদের সকলের প্রতি প্রযোজ্য। আসানসোলের কেসটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিইনি এবং সেটাই ভুল হয়েছিল আমাদের, এটা মানতেই হবে। এবার কিন্তু আমরা সর্বশক্তি প্রয়োগ করতে চাই। আপনি বলুন বাসু সাহেব, আপনি কি বলছিলেন? আমি বলতে চাইছি লোকটা কে আমরা জানি না, তার উদ্দেশ্য কি তাও আমরা জানি না, কিন্তু তার কর্মপদ্ধতি সে পূর্বাহ্নেই ঘোষণা করেছে। ABC করে সে ক্রমাগত খুন করে যাবে। আসানসোলে সে আমাদের বেইজ্জত করেছে, বর্ধমানে করতে যাচ্ছে 27 তারিখে। এরপর চুঁচুড়ো, চাকদা, চন্দ্রকোনা কোনো একটা জায়গা সে বেছে নেবে। প্রত্যেকটা এলাকা ভিন্ন ভিন্ন ওসির এখতিয়ারে। তা আপনারা কি মনে করেন না একজন বিচক্ষণ অফিসার অন স্পেশাল ডিউটি নিয়োগ করে প্রতিটি কেসকে লিঙ্ক আপ করা উচিত? না হলে তো প্রতিটা থানা অফিসার শুধু ওই খণ্ড খণ্ড চিত্রই পাবে, আততায়ীকে ধরা আরও কঠিন হয়ে পড়বে। সেই কারণেই বলছিলাম। ইউ আর পারফেক্টলি কারেক্ট। একজন সিনিয়র ইন্সপেক্টরকে আমরা OSD করে দেবো, সে আপনার সঙ্গে অ্যাটাচ থাকবে, ইনফ্যাক্ট আপনার নির্দেশেই সে কাজ করবে। আমি আপনাকে পূর্ণ দায়িত্বটা দিতে চাই ব্যারিস্টার সাহেব। ইন্সপেক্টর বরাটের দৃষ্টি কঠিন হল। IG ক্রাইম সাহেব যে আরক্ষা বিভাগের ওপর ভরসা রাখতে পারছেন না এটা স্পষ্টতই বোঝা গেল। দৃষ্টিটা IG ক্রাইমেরও নজর এড়ায়নি। তিনি মিস্টার বরাটের দিকে ফিরে বললেন, আর আপনার CID সমান্তরালে কাজ করে যাবে মিস্টার বরাট, আমি তাতে কোনো হস্তক্ষেপ করছি না, কিন্তু অজ্ঞাত আততায়ী যেহেতু বাসু সাহেবকেই বারবার ব্যক্তিগতভাবে চিঠি লিখছে, তাই তাকে আমি এই সুযোগটা দিতে চাই। আমি আশা করব আপনারা সমান্তরালে তদন্তবার্তা বিনিময় করে পরস্পরকে অবহিত করবেন, কোনো ক্রমেই যেন রাস্কেলটা B পার হয়ে C পৌঁছতে না পারে। এখন বলুন ব্যারিস্টার সাহেব, আপনি কি তদন্তের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিশেষ কাউকে পেতে চান? আপনি এদের অনেককেই চেনেন। তা হয়তো চিনি, তবে আমি খুশি হব যদি আসানসোল সদর থানায় নেক্সট ম্যানকে চার্জ বুঝিয়ে দিয়ে রবিকে আপনারা মুক্তি দেন। মাসখানেকের জন্য রবি বোসকে আমার সঙ্গে অ্যাটাচ করে দিন না, ছোকরা ভারী কাজের এবং বুদ্ধিমান। তাই হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আজ সন্ধের মিটিংয়েও সে আসবে এবং থানার চার্জ নেক্সট ইন কমান্ডকে সাময়িকভাবে বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ। 21 তারিখ সকাল, ডক্টর দে তিনতলায় উঠে এসে দেখলেন মাস্টারমশাই টেবিলে বসে একমনে কি যেন টাইপ করছেন। দরজা খোলাই ছিল। ডক্টর দে ঘরে প্রবেশ করে ওনার খাটে এসে বসলেন। তবু বৃদ্ধের হুঁশ হলো না। দাশরথীবাবু ঝুঁকে পড়ে দেখলেন মাস্টারমশাইয়ের পাণ্ডুলিপির পৃষ্ঠা সংখ্যা 152। মাস্টারমশাই! কে? ও তুই দাশু, কখন এলি? এই একটু আগে। আপনার লেখা কতদূর হলো? আর্যভট্ট চ্যাপ্টারটা শেষ হয়ে এলো। দাশরথী জানেন এ পাণ্ডুলিপি কোনোদিনই ছাপা হবে না। আজ 6 মাস ধরে তিনি লিখছেন, কাটাকুটি করছেন,
আর কপি করছেন। অজ্ঞাত লেখকের স্টাডি অফ ম্যাথমেটিক্স ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া কোনো প্রকাশকই কোনো কালে ছাপবে না, তা জেনেও মাস্টারমশাইকে উৎসাহ দিয়ে যান তিনি। অকুপেশনাল থেরাপি, মনোমতো কাজের মধ্যে ডুবে থাকতে পারলেই ওনার মানসিক ভারসাম্য কেন্দ্রচ্যুত হয়ে যাবে না। আমি বলি কি স্যার, আপনি ওই ক্যানভাসারের চাকরিটা ছেড়ে দিয়ে সর্বক্ষণের জন্য এই লেখাটা নিয়েই পড়ুন, মাসে মাসে ওই কটা টাকার জন্য। ওই কটা নয় দাশু, 450। বইটা ছাপতে খরচও তো আছে। সে দায়িত্ব আমাদের, আপনার ছাত্রদের, আপনি তা নিয়ে কেন ভাবছেন স্যার? এসব কথা তুমি আগেও বলেছ দাশু, দুটো কারণে আমি চাকরিটা ছাড়ছি না। এক নম্বর, এতে বাধ্যতামূলকভাবে আমি অ্যাক্টিভ থাকছি, আমি যেরকম গেঁতো চাকরি ছাড়লে দিন রাত বসে বসে লিখব, তার মানে অজীর্ণ, ব্লাড প্রেশার। কেন, সপ্তাহে 3 দিন ন্যাশনাল লাইব্রেরি যাবেন, রেফারেন্সও তো দরকার। তা দরকার। কিন্তু দ্বিতীয় কারণটা কি জানো দাশু, জীবনভর অঙ্কই শুধু কষে গেলাম, ভগবানের নাম তো কোনোদিন নেইনি, পারের করি গুনে দেব কি দিয়ে। আসলে কাজটা তো ভালোই, বাড়ি বাড়ি ভালো ভালো বই ফেরি করে আসা, কথা অমৃত, গীতা, রামায়ণ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, এনাদের লেখা বই। এরপরে আর কিছু বলার থাকে না, দেখি হাতটা দিন, আজ আপনার ইঞ্জেকশন নেবার দিন। বৃদ্ধ বাঁ হাতটা বাড়িয়ে ধরলেন। কি ওষুধ রে এটা? নাম শুনে কি বুঝবেন, অ্যানাটেনসাল ডিকোনাইড। এই ইঞ্জেকশনে কি হয়? অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন, ইহলোকে সুখী, অন্তে বৈকুণ্ঠে গমন। আমি তো একেবারে ভালো হয়ে গেছি, মাস তিনেকের মধ্যে একবারও এপিলেপটিক ফিট হয়নি, কারো গলা টিপেও ধরিনি। আর স্মৃতিশক্তি? সে জটিলতা আছে, পিথাগোরাস থিওরেম বলো, বাইনোমিয়াল থিওরেম বলো, 9 পয়েন্ট সার্কেলের প্রুফটা বলো, গড় গড় করে বলে যাব। কিন্তু যদি বলিস কাল বিকেলে কোথায় ছিলেন, কি করেছিলেন, হয়তো কিছুতেই মনে করতে পারবো না। ও মাসে মৌ ওদের কলেজ সোশ্যালে ধরে নিয়ে গেছিল, হিসাব মতো আমি নাকি বৌমার সঙ্গে 3 ঘন্টা নাচ গান অভিনয় দেখেছি। কিন্তু পরদিন সকালে সব ব্ল্যাঙ্ক, মৌ অনেক হিন্টস দিল, কিছুতেই মনে করতে পারলাম না পূর্ব রাত্রের সন্ধ্যাটা আমার কেমন ভাবে কেটেছে। কিন্তু তাহলে আশ্রমের নির্দেশ মতো আপনি কি করে বাড়ি বাড়ি বই ফেরি করেন? এই যে ডায়েরি দেখে দেখে, এই দেখ না, কাল শ্রীরামপুর, পরশু অফ, 24 রাসবিহারী অ্যাভিনিউতে প্রিয়া সিনেমার থেকে গড়িহাট মোড় পর্যন্ত প্রত্যেকটি বাঁ দিকের দোকান, 25 ছুটি, 26 বর্ধমান ফিরবো, 28 সকালে, সব ডায়েরিতে লেখা আছে। আচ্ছা মাস্টার মশাই, আপনার সেদিনের সেই ঘটনা মনে পড়ে? কোনটা রে? সেই যে পরীক্ষার হলে একটি ছেলেকে টুকতে দেখে আপনি খেপে গিয়ে তার গলা টিপে ধরেছিলেন। মাস্টার মশাই অনেকক্ষণ নিচে রক টিপে বসে রইলেন। ছেলেটার নাম মনে পড়ে না, চেহারাটাও না। আমাদের আগের ব্যাচের ছেলে? কি জানি, মনে নেই। কি জানিস দাশু, আসলে ঘটনাটা আমার একটুও মনে পড়ে না, এমনকি সেই পুজো প্যান্ডেলে যে ছেলেটা বেলাল্লাপানা করেছিল তার গলা টিপে ধরার কথাও নয়। তবে বারে বারে শুনে শুনে একটা মন গড়া ছবি আমি তৈরি করে নিয়েছি, আমার মনের পটে যে ছবি, তাতে পরীক্ষার হলে যে টুক ছিল তার মাথায় শিং ছিল, পুজো প্যান্ডেলের মূর্তিটা সরস্বতীর, আর বজ্জার ছেলেটা আর লেয়ার ছিল। হ্যাঁ, অথচ ঘটনাটা ঘটে দুর্গাপূজা প্যান্ডেলে, সুতরাং
স্বীকার করতেই হবে, সত্যি ঘটনাগুলো আমার একদম মনে নেই। ঠিক আছে, যাক, ওসব কথা জোর করে মনে আনার চেষ্টা করবেন না। এখন তো আপনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, না হলে কেউ পারে এমন একখানা গবেষণামূলক গ্রন্থ লিখতে? কিন্তু মাঝে মাঝে মানুষ খুন করবার জন্য আমার হাত এমনভাবে নিষ্পিস করে কেন বলতো দাস? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে তো নয়, এমন ঘটনা আপনার জীবনে মাত্র 3 ঘটেছে। আসল দোষটা কার জানিস? আমার বাবার। আপনার বাবার? হ্যাঁ, নামকরণ করাটা ছত্রপতি শিবাজি রানা প্রতাপের সঙ্গে আমার নামটা যুক্ত করে তিনি আমাকে একটা বিশ্ববিখ্যাত ব্যক্তি করতে চেয়েছিলেন, আর আমি হলাম গিয়ে নগণ্য থার্ড মাস্টার। হয়তো সেই ব্যর্থতাটাই এভাবে তীর্যক প্রকাশ পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব চিন্তা একদম করবেন না স্যার। হ্যাঁ, চিন্তা করতে না বলছিস তাহলে? লর্ডন স্ট্রিটে আইজি ক্রাইমের ঘরে বসেছে একটি গোপন মন্ত্রণা সভা। সকালবেলা যারা ছিলেন তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়েছেন, আসানসোল থেকে রবি এবং ডক্টর পলাশ মিত্র, প্রখ্যাত মানসিক চিকিৎসাবিদ। বছর 3 আগে তিনি রাঁচি উন্মাদ আশ্রম থেকে অবসর নিয়েছেন। আইজি ক্রাইম পত্র দুটি পরীক্ষা করে দেখেছেন। ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কনফার্ম করলেন পত্র দুটি একই টাইপরাইটারে ছাপা এবং সম্ভবত একই ব্যক্তির ড্রাফট। আমার ধারণা লোকটা একটু পাগলাটে গোছের। পাগল কিনা ঠিক বলা মুশকিল, তবে জীবনে সে ব্যর্থ, প্রতিষ্ঠা চায়। তবে দ্বিতীয় খুনটা সে কাকে করতে যাচ্ছে তা জানা না পর্যন্ত তার সম্বন্ধে কিছু বলা সম্ভব নয়, সেইটিই হলো সমস্যা। ডক্টর পলাশ মিত্র সুচিন্তিত অভিমত দিলেন, লোকটা মেগালোম্যানিয়াক, অর্থাৎ মনে করে যে সে এক দুর্লভ প্রতিভা, তার যা সম্মান পাওয়া উচিত ছিল তা সে পায়নি, এই পথেই সে বিখ্যাত বা কুখ্যাত হতে চায়। তার পড়াশুনোর রেঞ্জটা ভালো, ইংরেজি জ্ঞান টনটনে, টাইপিংয়ের হাতটাও খুব ভালো, কৌতুকবোধ প্রখর। পাগল বলতে আমরা সচরাচর যেরকম বুঝি তার আকৃতি মোটেই সেরকম নয়, পথে ঘাটে দেখলে বা আধ ঘন্টা তার সঙ্গে খোশ গল্প করলেও হয়তো বোঝা যাবে না যে সে আসলে একটা পাগল। এ জাতীয় হত্যাবিলাসী বা হোমিসাইডাল ম্যানিয়াকরা 2 হয়ে থাকে। প্রথম জাতের হত্যাবিলাসীরা বিশেষ এক জাতের মানুষকে খুন করে যায়, যেমন ব্রাহ্মণ পণ্ডিত, ব্যবসায়ী, বিপরীত লিঙ্গের মানুষ, স্কুল টিচার ইত্যাদি। মনসমীক্ষা করে দেখা গেছে তার পেছনে একটা না একটা অতীত ইতিহাস থাকে, ওই জগতের মানুষের কাছ থেকে অতীতে আঘাত পাওয়া। দ্বিতীয় জাতের হত্যাবিলাসী নির্বিচারে পথের বাধা সরিয়ে যায়, কোনো দোকানদারের সঙ্গে কোনো জিনিসের দর কষাকষি করতে করতে হয়তো তার গলাটাই টিপে ধরে। কিন্তু অধরবাবুকে কোনো একটা ডান্ডা দিয়ে আঘাত করা হয়েছিল, যে অস্ত্রটা আততায়ী লুকিয়ে নিয়ে এসেছিল, সুতরাং এটা পূর্ব পরিকল্পিতভাবে। বরাট, আমি একাডেমিকভাবে ব্যাপারটা বলছি, স্পেসিফিক এই কেসটার কথা নয়, মানে হোমিসাইডাল ম্যানিয়াকের মানসিক বিকৃতিটা কি জাতের হয়। ঠিক আছে, আপনি বলুন। বলার বিশেষ কিছু নেই, ক্লু বলতে তো ওই দুখানি চিঠি। দ্বিতীয় খুনটা, খুনের চেষ্টাটা হলে পাগলটার চেহারা আর একটু স্পষ্ট হয়ে যাবে। আমার মনে একটাই প্রশ্ন, আপনি যে 2 হত্যাবিলাসীর কথা বললেন, আমাদের এই পাগলটা তো তার কোনো দলেই পড়ছে না, বিশেষ এক জাতির মানুষকে যে সরিয়ে দিতে চায় অথবা নিজের পথের বাধা সরিয়ে দেওয়ার জন্য যে খুন করে, সে কি সে কথা এমনভাবে সকৌতুকে চিঠি লিখে ঘোষণা করতে পারে? সরি স্যার, আমি এমন কোনো কেস জানি না। সুজাতা বেচারি সারা রাত ভালো করে ঘুমোতে পারেনি, বারবার উঠেছে, জল খেয়েছে আর বাথরুমে গেছে। অথচ পাশের খাটে কৌশিক সশব্দে নাক ডেকে মোষের মতো ঘুমিয়েছে। অবশ্য দোষ তার নিজেরই, সেটাই ভাবল সুজাতা। লাইব্রেরি থেকে একটা বিশ্রী বই নিয়ে এসে সন্ধ্যা রাতে পড়তে শুরু করেছিল। বিশ্রী বই মানে মনস্তত্ত্ব আর অপরাধ বিজ্ঞানের একটা জগাখিচুড়ি গবেষণামূলক ইংরেজি বই। হত্যাবিলাসীদের মানসিকতা,
কর্মপদ্ধতি, কেস হিস্ট্রি এবং কিভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জ্যাক দ্য রিপারের ওপরই 42 পাতা। এককালে লোকটা নাকি লন্ডনে মহা আতঙ্কের সৃষ্টি করেছিল, ক্রমাগত সে মানুষ খুন করে যেত, হত্যাতেই তার আনন্দ, বাছবিচারের বালাই নেই। কি বলা যায়, লোকটা পাগল। কিন্তু পাগল কি এরকম শেয়ানা হয়? সমস্ত স্কটল্যান্ড ইয়ার্ড কয়েক বছর ধরে হিমশিম খেয়েছে তার হদিশ পেতে। আর একটা বড় অদ্ভুত কেস, একটা ছোকরা আমেরিকান, তার জীবনের উদ্দেশ্য ছিল জ্যাক দ্য রিপারের হত্যা সংখ্যাকে অতিক্রম করা। বুড়ো, বাচ্চা, পুরুষ, স্ত্রী, কোনো বাছবিচার নেই, জ্যান্ত মানুষ হলেই হলো। মাঝরাতে জানালা দিয়ে ঢুকে হাসপাতালের বেডে ঘুমন্ত রোগীকে হত্যা করে এসেছে সে। যে রোগীকে সে জানে না, চেনে না, অন্ধকারে বুঝতেও পারেনি পুরুষ না স্ত্রী লোক। উদ্দেশ্য রেকর্ড বাড়ানো। গ্রন্থকার এ জাতীয় হত্যাবিলাসীদের মনোবিকলনের বিশ্লেষণ করেছেন। 7-8টি কেস হিস্ট্রি পড়ে সুজাতার মনে হলো ওদের এই অজ্ঞাত হত্যাবিলাসীকে কোনো গ্রুপেই ফেলা যাচ্ছে না। সে যেন পরিচিত কোনো প্যাটার্নের নয়, সে অনন্য। প্রথম কথা, যে কটা কেস হিস্ট্রি সে পড়ল তার প্রত্যেকটা ক্ষেত্রেই আততায়ী সযত্নে নিজের পরিচয় গোপন করেছে, সন্তর্পণে সে সব ক্লু মুছে দিয়েছে। অথচ এই লোকটা তা করেনি। আসানসোলের দোকানের সানমাইকা টপ কাউন্টারে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, এমনকি দোকানদারেরও নয়। তার একমাত্র অনুসিদ্ধান্ত, হত্যাকারী স্থান ত্যাগ করার আগে রুমাল দিয়ে টেবিলটা মুছে দিয়ে গিয়েছিল। এই যার মানসিকতা, সে কেন একই টাইপরাইটারে দুবার চিঠি লিখবে? সে কি জানে না যে প্রতিটা টাইপরাইটারের ছাপা ফিঙ্গারপ্রিন্টের মতো শনাক্ত করা যায়? তার মানে কি লোকটা দৈত্য সত্তা, ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড? এক এক সময় আবার সে নিতান্ত ছেলে মানুষ, সুকুমার রায়ের বই থেকে বেচারা থেরিয়ামের ছবি কেটে চিঠিতে সাঁটছে নিতান্ত কৌতুক বসে। আবার অন্য সময় আস্তিনের মধ্যে লোহার ডান্ডা নিয়ে গভীর রাত্রে ঘুরে বেড়াচ্ছে যে কোনো একজন জ্যান্ত মানুষের সন্ধানে। কিন্তু তেমনও তো নয়, যার বাসস্থান, নাম, উপাধির আদ্য অক্ষর মিলে যাবে এমন লোকের সন্ধান করছে সে। কী করে সে খুঁজে বের করছে এমন অদ্ভুত কাকতালীয় যোগাযোগ? সুজাতার মনে পড়ে গেল ওর এক বান্ধবীর কথা, চুঁচুড়োর চন্দনা চ্যাটার্জি। শিউরে উঠল সে। চন্দনার হাসি খুশি মুখটা মনে পড়ে গেল একবার। বর্ধমানের পর তাহলে কি চুঁচুড়ো? ঠিক তখনই মনে হলো সন্তর্পণে কে যেন দরজায় নক করছে। ধড়াস করে উঠল সুজাতার বুকের ভেতর। পরক্ষণেই মনে হলো এটা বর্ধমান নয়, নিউ আলিপুর, আর তার নামের আদ্যক্ষর বা উপাধি বি দিয়ে নয়। তবে কি সে ভুল শুনেছে? দরজায় কেউ ঠকঠক করেনি? এটা কি ওর অবচেতন মনের প্রতিক্রিয়া? না, আবার কে যেন ঠকঠক করল। সুজাতা বেড সুইচটা জ্বালে, টেবিল ঘড়িটার দিকে নজর পড়ে একবার। 4:30। নাইটি পরে শুয়েছিল সে, চাদরটা গায়ে জড়িয়ে নিল। কৌশিক এখনো অঘরে ঘুমোচ্ছে। উঠে এসে দরজাটা খুলল সে। দেখল প্যাসেজের আলোটা জ্বলছে এবং বাসু মামু দাঁড়িয়ে আছেন, পরনে গাউন, মুখে পাইপ। কৌশিক কি উঠেছে? না, কি হয়েছে মামু? যা আশঙ্কা করা গিয়েছিল তাই। তুমি মুখে চোখে জল দিয়ে নিচে নেমে এসো, কৌশিককে ডাকার দরকার নেই এখন। যা আশঙ্কা করা গেছিল, অর্থাৎ বর্তমানেও এক হতভাগ্য। কাল রাত্রে আমি যখন জ্যাক দ্য রিপারের নৃশংস হত্যাকাণ্ড পড়ছিলাম, মৃত লোকটি কে মামু? পুরুষ না মহিলা, নাকি দোকানদার? নিচে এসো বলছি। এত এত পুলিশের সতর্কতা সত্ত্বেও? সিঁড়ির দিকে ফিরে গেলেন বাসু সাহেব। একটু পরে নিচে নেমে এসে সুজাতা দেখল বাসু সাহেব টেবিল ল্যাম্পের আলোয় কি একখানা চিঠি লিখছেন। সুজাতা নিঃশব্দে একটা চেয়ারে বসে পড়ল। বাসু সাহেব লক্ষ্য করলেন, কিন্তু কোনো শব্দ করলেন না। চিঠিখানা শেষ করে খামে ভরলেন,
ওপরে একটা ঠিকানা লিখলেন। খামটা বন্ধ করলেন না, পেপার ওয়েটের তলায় রেখে ঘুরে বসলেন সুজাতার মুখোমুখি। বললেন, ভিকটিমের নাম বনানি ব্যানার্জি, বয়স 27-28, অবিবাহিতা, সুন্দরী, সময় রাত 12টা থেকে 2টো, শ্বাসরোধ করে হত্যা, মার্ডারের কোনো ক্লু রেখে যায়নি। এত তাড়াতাড়ি আপনি খবর পেলেন কেমন করে? আধ ঘন্টা আগে বর্ধমান থেকে রবি ট্রাঙ্ককল করেছিল। কিন্তু রবিবাবু এবার রাত ভোর হওয়ার আগে কেমন করে জানলেন? কোন বাড়ির কোন রুদ্ধদার ঘরে একটা কুমারী মেয়েকে গলা টিপে মারা হয়েছে? না, মৃতদেহটা পাওয়া গেছে বর্ধমান স্টেশনে, 215 আপ বারোয়ান লোকালের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। শোনো সুজাতা, আমি সকাল 6:10 বর্ধমান লোকালে ওখানে যাচ্ছি, এবার একাই। তোমাদের দুজনের কাজ এখানে, মানে কলকাতায়। এই চিঠিখানা ধরো, মৃদুলকে আর্লি আওয়ার্সে ধরবে, চিঠিখানা পড়লেই বুঝবে কি করতে হবে। আর সংক্ষেপে বনানির পরিচয়টা তোমাকে একটু দিয়ে রাখি, খুব কিছু বিস্তারিত আমিও জানি না, ইনফ্যাক্ট রবিও এখনও জানতে পারেনি। তবে যেটুকু জানা গেছে তা হলো, বনানি ব্যানার্জির বাড়ি বর্ধমানের কানাই নাটশাল পাড়ায়। ওরা দু বোন, বাবা মা জীবিত, বাবা রিটায়ার্ড রেল কর্মী, গার্ড, টিকিট চেকার অথবা ডিএস অফিসের কেরানি ছিলেন, এক্স্যাক্টলি জানি না। ছোট বোনটা কলেজে পড়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সম্ভবত বিয়ে, তার নামও জানি না। বনানি বড় বোন ভালো অভিনয় করত এবং কলকাতার একটি গ্রুপ থিয়েটারে কুশীলবে নায়িকার পাঠ করত, সাধারণত সপ্তাহে 2 দিন, শনি রবি। প্রতি শুক্রবার কলকাতায় আসত এবং সোমবার দিন ফিরে যেত। ও দুটো রাত সে কলকাতায় থাকত মাসির বাড়িতে, 1 নম্বর ডোভার লেন। সচরাচর বনানি সোমবার সকাল বা দুপুরের লোকালে বর্ধমান ফিরে যেত, কিন্তু কাল ওর কী দুর্মতি হয়েছিল, ও যে মেইন লাইনে 215 আপ লোকালটা ধরে গিয়েছিল তা মা গঙ্গাই জানেন। সেটা বর্ধমানে পৌঁছয় রাত 2:45 এবং ওর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ও একাই ছিল। গাড়ি ইয়ার্ডে নিয়ে যাওয়ার আগে একজন যাত্রীর নজরে পড়ে। এ তো অবিশ্বাস্য, রাত 2টোর সময় একটা অবিবাহিতা মেয়ে কেমন করে সাহস পায় একা একা বর্ধমান স্টেশন থেকে কানাই নাটশাল রিক্সা করে যাবার? আর তাছাড়া আপনি যা বলছেন তাতে ফার্স্ট ক্লাসে ওর যাবার কথা নয়, বাপ রিটায়ার্ড কেরানি, নিজেই বা কত রোজগার করে। তাই জানতেই তো যাচ্ছি, আজ সন্ধ্যেতেই ফিরবো, রানু ঘুমোচ্ছে তাকে ডাকিনি, ঘুমুক। তোমরা সারাদিনে দেখো এদিককার কতটুকু খবর জানা যায়, মানে কুশীল হবে, মৃদুল ছোকরা জার্নালিস্ট, বুদ্ধিমান, কুড়িতকর্মা ছেলে, প্রেস কার্ড আছে, এই টিপটা পেয়েও খুশিই হবে। হয়তো পরের সংখ্যায় সাপ্তাহিকে মৃদুল একটা ঝাঁঝালো রিপোর্টও ঝাড়বে, বর্ধমানে ব্যর্থ প্রেমী বনানি ব্যানার্জির বিদায়। তোমরা দুজনে মৃদুলের সঙ্গে থাকবে, সন্দেহজনক সবার ফটো নেবে। সন্দেহজনক মানে? ওই বয়সের একটি অভিনেত্রী যে একা একা অত রাত্রে ট্রেন ট্রাভেল করে, তার একটা না একটা অজ্ঞাত অধ্যায় নিশ্চয়ই থাকবে। আর আমার তো বিশ্বাস 99% চান্স আছে বনানি একা যাচ্ছিল না, তার সঙ্গে কোনো পুরুষ সঙ্গী ছিল, যে লোকটা কেটে পড়েছে, সম্ভবত সেই আততায়ী। তা হতে পারে। সেটাই তো বলছি, সেক্ষেত্রে লোকটা কুশীলবের কোনো কুশীলব হওয়ার সম্ভাবনাও রয়েছে, কাজেই সন্দেহজনক শব্দটার এক্সাক্ট অর্থ কি এবার বুঝেছ? সুজাতা সলজ্জে ঘাড় নাড়ে। ও হ্যাঁ, ওই ডোভারলেনেও একবার চক্কর মেরো, ওর মেশোর নাম এস রায়। বাসু সাহেব বাথরুমে ঢুকে গেলেন, এখনও তার প্রাতকৃত্যাদি সারা হয়নি। সুজাতা চট করে চলে গেল রান্নাঘরে, মামুর জন্য ঝটফট করে একটা কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। সকাল 9টার মধ্যেই বাসু সাহেব বর্ধমান সদর থানায় উপস্থিত হলেন। মৃতদেহ তার পূর্বেই সদর হাসপাতালে অপসারিত হয়েছে, পোস্টমর্টেম এখনও হয়নি, তবে পুলিশের অভিজ্ঞ চোখে মৃত্যুর কারণটা স্পষ্ট। ওর গলার দুদিকে 5-5টা আঙুলের স্পষ্ট দাগ, শ্বাসরোধ করে হত্যা। বর্ধমান থানার ওসি আব্দুল সাহেব এবং রবি বোস ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত পর্যায়টা শেষ করে ফেলেছে। গতকাল সারা বর্ধমান সিভিল ড্রেসে পুলিশ দিয়ে ছেয়ে রাখা হয়েছিল। লোকাল টেলিফোন গাইডে বি অক্ষর দিয়ে যে কটা উপাধি আছে প্রত্যেকের বাড়িতে থানা থেকে টেলিফোন করে একটা রহস্যময় বার্তা জানানো হয়। হ্যালো, থানা থেকে বলছি, আপনাদের বাড়িতে আজ একটা হামলা হওয়ার গোপন টিপ আমরা পেয়েছি, কথাটা জানাজানি করবেন না, পুলিশ নজর রাখছে, আপনারা নিজেরাও একটু সাবধানে থাকবেন, বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে কেউ না থাকাই বাঞ্ছনীয়,
অধিকাংশ ক্ষেত্রেই নানান জাতের প্রতিপ্রশ্ন হয়েছে, কি জাতের হামলা, ডাকাতি না পলিটিক্যাল, কোন সূত্রে আপনারা জেনেছেন, প্রতিপক্ষে একই জবাব দিয়েছে বর্ধমান থানা। আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই, পরিবারের মানুষজনের বাইরে কাউকে কিছু বলবেন না, ঝি চাকরদেরও নয়, এর বেশি আপাতত কিছু বলতে পারছি না। আজ রাতটা কেটে গেলে বুঝবেন টিপটা ভুল ছিল, ছাড়ছি। কেউ কেউ আবার অতি সাবধানী, একটু পরে রিং ব্যাক করে জেনে নিয়েছিল থানা থেকে সত্যিই একটু আগে ফোন করা হয়েছিল কিনা। যতই গোপন করার চেষ্টা করা হোক, খবরটা কিন্তু গোপনে পাবলিসিটি পেয়ে যায়। সারা শহরে একটা চাপা উত্তেজনা ছিল, কি কেন কার বরাতে ঘটতে যাচ্ছে তা কেউ জানে না, কিন্তু জিপের আনাগোনা যে হঠাৎ প্রচণ্ড বেড়ে গেছে এটা শহরের মানুষের নজর এড়ায়নি। লোডশেডিং হয়নি, ওপর মহল থেকে কঠিন সতর্কবাণী এসেছিল। সাতাশের রাত্রে গোটা বর্ধমান এলাকায় একবারও যেন লোডশেডিং না হয়, প্রয়োজনে বাকি সব কটা সার্কিট বন্ধ করলেও চলবে। মৃতদেহ যিনি আবিষ্কার করেন তার নাম মনীশ সেন রায়, অ্যান্ড্রুইলের অফিসার, ব্যাচেলার, বয়স 35, বর্ধমান থেকে রেলি প্যাসেঞ্জারি করে, ফার্স্ট ক্লাস মান্থলি আছে। বনানীকে চেনেন, ব্যক্তিগতভাবে নয়, বর্ধমানের একজন উদীয়মানা অভিনেত্রী হিসেবে। তার জবানবন্দির সংক্ষিপ্ত সার হল, সচরাচর আমি সন্ধ্যে 6:10 ব্ল্যাক ডায়মন্ড ধরে রাত 8টার মধ্যে বর্ধমানে পৌঁছে যাই। গত রাত্রে অর্থাৎ 27 একটি নিমন্ত্রণ রক্ষা করতে হয়েছিল কলকাতায়, তাই বাধ্য হয়ে মেল লাইনের শেষ বর্ধমান লোকালটা ধরে ফিরছিলাম। প্রথম যে ফার্স্ট ক্লাস কামরাটায় ঢুকি, তার নিচের দুটি বেঞ্চিতেই চাদর পাতা, একটিতে একজন লোক শুয়েছিল আপদমস্তক চাদর মুড়ি দিয়ে, বিপরীত বেঞ্চিতে জানলার ধারে একা বসেছিল বনানী, তার পরনে হালকা নীল রঙের একটা মুর্শিদাবাদী, গায়ে ওই একই রঙেরই ব্লাউজ, ওপরের বার্থ দুটি খালি। আমার সঙ্গে বনানীর চোখাচোখি হয়, বনানী আমাকে না চেনার ভান করে। সম্ভবত বনানী আমাকে চিনত না, বা বর্ধমানের একজন ডেলি প্যাসেঞ্জার বলেই হয়তো শনাক্ত করতে পারত। আমি জানতাম বনানী অভিনেত্রী এবং তার অনেক পুরুষ ফ্যান আছে। বনানীর দৃষ্টিতে একটা বিরক্তির ভঙ্গি লক্ষ্য করে আমি বুঝতে পারি চাদর মুড়ি দিয়ে শোয়া সহযাত্রীটি ওর সঙ্গী, তাই আমি পাশের কামরায় গিয়ে বসি। তার ওই সহযাত্রীটিকে আমি দেখিনি, কিন্তু আমার মনে আছে তার পায়ে ফিতে বাঁধা পুরুষদের জুতোটা চাদরের বাইরে বের হয়েছিল। সেটা দেখেই আমি আন্দাজ করতে পারি যে সেটা একজন পুরুষ। ট্রেন যখন ব্যান্ডেল ছাড়ে রাত 12টা নাগাদ, তখন আমি একবার বাথরুমে যাই। তখন লক্ষ্য করে দেখি যে ওই কামরার দরজাটা টানা, ভিতর থেকে বন্ধ কিনা তা জানতে পারিনি, পরীক্ষা করেও দেখিনি। আমার অভিজ্ঞতায় বর্ধমান লোকালের শতকরা 90% যাত্রী বর্ধমানের আগেই নেমে পড়ে। গভীর রাতের ট্রেন হলে শেষ প্রান্তের যাত্রীরা ঠাঁই বদল করে এক কামরায় এসে জোটে, ওই ছিনতাই পার্টির বিরুদ্ধে যৌথ প্রতিরোধের জন্য। এমনকি ফার্স্ট ক্লাস নির্জন হয়ে গেলে সেকেন্ড ক্লাসেও চলে আসে। আমার কামরার শেষ প্যাসেঞ্জারটি শক্তিগড়ে নেমে গেলে আমি কামরা বদলে এ ঘরে চলে আসি। দেখলাম দরজাটা তখনও বন্ধ। কৌতূহলবশত পাল্লাটা ধরে টানতেই সেটা খুলে গেল। আমি বেশ হতভম্ব হয়ে গেলাম। বনানী একা নিচের বেঞ্চেই লম্বা হয়ে ঘুমোচ্ছে, কামরায় দ্বিতীয় প্রাণীটি নেই। বনানী উল্টো দিকে মুখ করে ঘুমোচ্ছিল। আমি রীতিমতো বিস্মিত ও অপ্রস্তুত হয়ে পড়ি। ওই বয়সের একটি মেয়ে দরজা খোলা রেখে এমন অরক্ষিত কামরায় এত রাত্রে এভাবে ঘুমিয়ে পড়ল কী করে? ট্রেন গাঙ্গপুর স্টেশন পের হলে আমি বার কয়েক ওকে নাম ধরে ডাকি। ওর নাম যে মিস ব্যানার্জি তা জানা ছিল আমার, ও সাড়া দিল না। তখন এক প্রকার বাধ্য ও অপ্রস্তুত হয়ে ওর কাঁধ ধরে ঝাঁকানি দিয়েছিলাম এবং তৎক্ষণাৎ বুঝতে পারি ও অজ্ঞান হয়ে আছে, ঘুমোচ্ছে না। ট্রেন থামতেই আমি ছুটে গিয়ে গার্ডকে ডেকে আনি। তখনই বুঝতে পারি বনানী অজ্ঞান নয়, মৃত। ব্যাপারটা ঘোরালো, অত্যন্ত ঘোরালো। যদি মনীশ সেন রায় আদ্যন্ত সত্যি কথা না বলে থাকে তাহলে তো তা কী কথাবার্তা হলো ভদ্রলোকের সঙ্গে? আমি ওনাকে বললাম, মিস্টার সেন রায়, বুঝতেই পারছেন পুলিশ অফিসার হিসেবে আমাকে এটুকু করতেই হবে। আপনার স্টেটমেন্ট অনুসারে আপনি সাধারণ নাগরিকের কর্তব্যই করেছেন, কিন্তু আপনার স্টেটমেন্ট সন্দেহ না করার কোনো উপায় নেই। একটি নির্জন রেল কামরায় ছিলেন আপনারা মাত্র দুজন, আপনি আর মৃত বনানী ব্যানার্জি। আপনি কি সন্দেহ করছেন আমি খুন করেছি? না,
কারণ তা করলে আপনাকে অ্যারেস্ট করতাম, তা করছি না। কিন্তু বর্ধমান কলকাতা ছাড়া আপনি এক সপ্তাহের মধ্যে কোথাও যাবেন না, গেলে থানাকে জানিয়ে যাবেন। আপনি অফিস বাড়ি যেমন করছেন তেমনই করবেন, শুধু আজকের দিনটা ছুটি নিন। কলকাতা থেকে হায়ার অফিসাররা এনকোয়ারিতে আসবেন। কিন্তু আমার যে সকাল 11টায় অফিস, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি আপনার বসের নাম আর টেলিফোন নাম্বারটা দিন, আমি টেলিফোনে ওনাকে জানিয়ে দেবো। সেটুকু আমিই করতে পারবো, শুধু আজকের দিনটাই তো। হ্যাঁ, সরি ফর দ্য ট্রাবল। আপনারা দুঃখিত হওয়ার কি আছে, আমারই ভুল। গার্ডকে না ডেকে আমার নিঃশব্দে কেটে পড়া উচিত ছিল। সেটাই ভুল হতো আপনার, তাহলে এতক্ষণে আপনি থাকতেন এখানকার লক আপে। এইটুকুই কথাবার্তা হলো স্যার। বনানির বাবা মা অথবা ছোটো বোন ময়ূরাক্ষী জবানবন্দি এখনও নেওয়া হয়নি স্যার, মানে তাদের মানসিক অবস্থা বিচার করে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে ওদের প্রতিবেশীদের জবানবন্দি থেকে বোঝা গেছে বনানি চিরকালই একটু ডাকাবুকো ধরনের, অত রাত্রে না হলেও বেশ রাত করেই অনেকবার কলকাতা থেকে একা একাই ফিরেছেন এখানে। থিয়েটারে প্রতি রাত্রে ও 150 টাকা করে পেত, তাছাড়া যাতায়াতের খরচ, অর্থাৎ মাসে প্রায় 1000 টাকা রোজগার করত। সুন্দরী, গ্ল্যামারাস অভিনেত্রী, বুঝতেই পারছেন সেজন্য বদনাম কিছুটা থাকবেই। জনশ্রুতি আছে সে নাকি সিনেমায় নেওয়ার একটা চান্স পেয়েছিল, ভয়েস টেস্টিং পর্যন্ত হয়ে গেছে, ফলাফল জানা যায়নি। বাপ মা বোন কাউকেই জেরা করনি তোমরা, তাহলে এত খবর পেলে কার কাছে? অমল দত্ত স্যার, বনার্জি মহাশয়ের নেক্সট ডোর নেবার, সদ্য পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওই পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ, এখনও ব্যাচেলার, কলকাতায় ফিলিপসে কাজ করে। আই সি, তার মূল টার্গেটটা কি, রিভার না ফরেস্ট? আগে সদ্য পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সুপাত্র, প্রতিবেশীদের ঘনিষ্ঠ হবার মূল প্রেরণাটা কোথায় ছিল, বনানি না ময়ূরাক্ষী? আমার ধারণা বনানি, না হলে এভাবে ভেঙে পড়তো না। আর ওনাদের উপাধিটা কি, বনার্জি না ব্যানার্জি? ওই একই কথা, বনানির বাবা একটা জিনিওলজিক্যাল ট্রির মাধ্যমে হঠাৎ আবিষ্কার করেছেন যে তিনি স্বনামধন্য WC বনার্জির বংশধর। তাই যদিও ওনার বাবা ছিলেন ব্যানার্জি, কিন্তু উনি নিজে নাম লেখেন বনার্জি। বুঝলাম, তুমি ওই দুজনের সঙ্গে আমার ইন্টারভিউর একটা ব্যবস্থা করে দাও, মনীষ আর অমল দত্ত, আর পোস্টমর্টম রিপোর্টটা এলে তার একটা কপি। ও রিপোর্টে নতুন করে কিছু জানার নেই স্যার। রিয়েলি, ইউ থিঙ্ক সো? আমি জানতে চাই বনানি হেভি ডোজের কোনো ঘুমের ওষুধ খেয়েছিল কি না, ওর স্টোমাকে ভুক্তাবশেষে কী কী পাওয়া গেছে, আহারের কতক্ষণ পরে মৃত্যু হয়েছে, এবং ওর দাঁতের ফাঁকে পান বা সুপুরির কোনো কুচি ছিল কি না। রবি বোস আর কোনো কথা বলল না। মনীষ সেন রায় থানাতে জবানবন্দি দিতে এলো রীতিমতো উদ্ধত ভঙ্গিতে, কিন্তু ঘরে ঢুকেই সে একটু থমকে গেল। বাসু সাহেব তখন এক মনে পাইপে তামাক ভরছিলেন, চমকটা তিনি লক্ষ্য করেননি। পাইপে তামাক ভরতে ভরতেই তিনি বললেন, প্লিজ টেক ইউর সিট মিস্টার সেন রায়, শোনো আমি কিন্তু পুলিশের লোক নই। জানি স্যার, আপনাকে আমি চিনি, ইনফ্যাক্ট আপনার কথাই এতক্ষণ ভাবতে ভাবতে আসছিলাম। আমার কথা? হঠাৎ আমার কথা কেন? দেখুন স্যার, এই মাথামোটা পুলিশগুলো নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেস দেবে, তখন আপনাকে আমার প্রয়োজন হবে ডিফেন্স কাউন্সিল হিসেবে, তাই। আই সি। না মনীষবাবু, 99% চান্স তোমার বিরুদ্ধে পুলিশ কেস সাজাবে না, আর ব্যক্তিগতভাবে আমি মনে করি তুমি 200% নট গিলটি। আমরা যাকে খুঁজছি সে একটা হোমিসাইডাল ম্যানিয়াক, আধ পাগলা গোছের, আর যাই হোক অ্যান্ড্রিউলের অফিসার সেটা হতে পারে না। হোমিসাইডাল ম্যানিয়াক, কি করে জানলেন? সম্ভবত কাল পরশুর মধ্যেই খবরের কাগজে তার বিস্তারিত বিবরণ তোমরা পেয়ে যাবে। এখন তোমাকে যা জিজ্ঞেস করবো তার সত্যি সত্যি জবাব দিও। আমি গ্যারেন্টি দিচ্ছি আদালতে এসব প্রশ্ন উঠবে না, তা তুমি আসামি হও বা সরকার পক্ষের সাক্ষী। এখন এটাই বলো, তুমি কি আমাকে আদ্যন্ত সব সত্য জবাব দেবে, খুনি লোকটাকে ধরতে সাহায্য করবে? আমি ওয়ার্ড অফ অনার দিচ্ছি। অলরাইট, তা বনানির প্রতি কি তোমার কোনো সফট কর্নার টর্নার কিছু ছিল, রোম্যান্টিক্যালি অথবা সেক্সুয়ালি? মনীষ প্রশ্নটা শুনে স্তম্ভিত হয়ে গেল, একটু নড়ে চড়ে বসল সে, তারপর বলল, আগে ছিল স্যার, বনানি গ্ল্যামারাস মেয়ে, তার সেক্স অ্যাপিল ছিল, স্টেজে এবং ট্রেনে তাকে বারবার দেখেছি, কিন্তু তার সঙ্গে আমার কোনো দিন মৌখিক আলাপ ছিল না, কোনো দিন কথাবার্তাও হয়নি। তুমি জানো তার কোনো লাভার টাভার কিছু ছিল কি না?
সঠিক জানি না স্যার, আন্দাজ করেছি এবং লোকমুখে শুনেছি সে কনজারভেটিভ ছিল না। মানে পয়সা খরচ করতে রাজি হলে সে লিবারেল হলেও হতে পারত। হ্যাঁ, অনেকটা তাই। তা তুমি নিজে কখনো সে চেষ্টা করেছিলে? না, করিনি। আমার মানসিক গঠন সে ধরনের নয়, তার সঙ্গে আমার যে আলাপই ছিল না। আচ্ছা, ও একাই যাতায়াত করত? কখনো কোনো এসকর্ট তোমার নজরে পড়েনি? অন দ্য কন্ট্রারি, ওর সঙ্গে বরাবরই একজন থাকত, ওরই প্রতিবেশী। নামটা ঠিক জানি না, তবে ওই ফিলিপসের ইঞ্জিনিয়ার। ওর অভিনয় তুমি দেখেছো? বহুবার। আচ্ছা, কুশিলবে ওর কোনো প্রেমিক টেমিক কিছু ছিল জানো? আমি ঠিক বলতে পারবো না স্যার। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তবে মনে হচ্ছে তোমাকে আবার আমার প্রয়োজন হবে, সময় হলে তোমাকে ডেকে পাঠাবো নিশ্চয়ই। অমল দত্ত জবানবন্দি দিতে এলো ঝোড়ো কাকের চেহারা নিয়ে। শুধু যে চুলগুলো এলোমেলো তাই নয়, বুশার্টের বোতামগুলো এক এক ঘর ভুল ফুটোয় ঢোকানো, তার মুখে নিদারুণ বেদনা, সাথে হতাশা আর বিরক্তি। রবি বোস বলল, বসুন অমলবাবু। অমল সে কথায় কান দিল না, দাঁড়িয়ে দাঁড়িয়েই বলল, আপনার আর কদফা জবানবন্দি নেবেন বলুন তো মশাই। ক্ষুব্ধ হবেন না অমলবাবু, আমাদের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন। উনি কলকাতা থেকে এসেছেন। তা প্রশ্ন করুন, কি জানতে চান? বাসু সাহেব মনে মনে বললেন, হস্টাইল উইটনেস। তারপর মুখে বললেন, আচ্ছা কাল রাত দুটো নাগাদ আপনি কোথায় ছিলেন অমলবাবু? 250 আপ বর্ধমান লোকালের ফার্স্ট ক্লাস কামরায়। কেন? আই সি, যে কামরায় বনানি ছিল। হ্যাঁ, না হলে তাকে হত্যা করবো কি করে? আমি তো তাকে গলা টিপে মেরেছি, কেন জানেন না? এনারা তো সকলেই জানেন। রবি এবং আশেপাশের কয়েকজন শক খেয়েছে, সোজা হয়ে নড়ে চড়ে বসেছে তারা। দু একজন আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। রবিও সরে এসেছে ওর কাছাকাছি, একটা হাত তার পকেটে। বাসু সাহেব কিন্তু এখনো নির্বিকার। তিনি বললেন, ফর ইউর ইনফরমেশন মিস্টার দত্ত, আমি কিন্তু পুলিশের লোক নই। তা আপনি ব্যক্তিটিকে? আমি একজন ভারতীয়, কিন্তু পুলিশ যখন আততায়ীকে ধরার চেষ্টা করে তখন মিথ্যে কথা বলি না, যতই ক্ষুব্ধ হই যতই মানসিক আঘাত পাই। আপাতত এটুকুই আমার পরিচয়। অমল এবার ওনাকে ভালো করে দেখে। আই এম সরি স্যার, আই এম সরি। আপনি কি পিকে বাসু? মানে কাগজে আপনার ছবি দেখেছি। কি জানেন স্যার, সকাল থেকে এনারা আমায় যা জেরা করেছেন না, যেন মানুষের ব্যক্তিগত সেন্টিমেন্ট বলে কিছু থাকতে নেই। আমার একমাত্র অপরাধ, আমি বনানিকে ভালোবাসতাম। আই সি। এখন কি শান্তভাবে আমার প্রশ্নের জবাব দিতে পারবে, না আমি পরে তোমাকে ডেকে পাঠাবো তোমার মানসিক ভারসাম্যটা মশা ফিরে এলে? আই এম এক্সট্রিমলি সরি স্যার। না না, আমি ঠিক আছি। কাল আমি ঠিক ওই আগের 10:55 কর্ড লাইনের লোকালটায় বর্ধমান থেকে ফিরে আসি। রাত দুটোয় আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম। তুমি বনানিকে কখনো তোমার মনের কথা জানিয়েছিলে? অমল পুলিশদের দিকে তাকিয়ে বলল, এনাদের সামনে কিন্তু আমি এসব কথা বলবো না স্যার। আপনি যদি একান্তে জানতে চান এবং এসব কথা খবরের কাগজে ছাপা হবে না তার গ্যারেন্টি দেন। তোমরা কি বলো? থানার ভেতরে সেটা অনুমোদনযোগ্য নয় স্যার, তবে জিপ রেডি আছে। আপনি মিস্টার দত্তকে নিয়ে রেস্ট হাউসে চলে যান, সেখানে উনি যা বলবেন তা উকিলকে বলা প্রিভিলেজ কনফেশন, আমাদের এখতিয়ারের বাইরে। রবির উপস্থিত বুদ্ধি দেখে বাসু সাহেব খুশি হলেন, উপযুক্ত সহকর্মী বেছে নিয়েছেন তিনি। রবি ভালোভাবেই জানে অমল দত্ত বাসু সাহেবের মক্কেল নয়, সে যা বলবে তা আদৌ প্রিভিলেজ কনফেশন নয়। কিন্তু এভাবেই অমলের গোপনীয়তা এবং বাসু সাহেবের উদ্দেশ্য দুই চরিতার্থ হবে, এভাবেই তার কাছ থেকে ভেতরের কথা বের করে আনা যেতে পারে। রেস্ট হাউসে দু কাপ কফি নিয়ে বাসু সাহেব অমল দত্তের এজাহারটা শুনলেন। অমল বলল, হ্যাঁ, আমি বনানিকে ভালোবাসি, মানে বাসতাম আর কি। সে কথা তাকে বহুবার বলেছি। বনানি সব কিছু হেসে উড়িয়ে দিত জানেন, তার মনোভাবটা বোঝা যায়নি কোনোদিন। কখনো বলেছে, বিয়ের পর তো তুমি আমাকে খাঁচার ময়না করে রাখবে, থিয়েটার করতে দেবে না। আবার কখনো বলেছে, আমরা ভিন্ন জগতের মানুষ, তুমি বাতি নেবাও আর আমি বাতি জ্বালি। আমি হতবুদ্ধি হয়ে তার মানে জিজ্ঞেস করলে বনানি খিলখিল করে হেসে বলতো,
ও স্টেজে ঢুকলে স্পটলাইট ওর মুখে পড়ে। আর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যার একমাত্র কাজ লোডশেডিংয়ের ব্যবস্থা করা। মোট কথা, বনানীর মনোভাব কখনো বোঝা যায়নি, তবে অমলকে সে যথেষ্ট প্রশ্রয় দিত। অমল বর্ধমানে ওর প্রতিবেশী, ওরা প্রায় একই ট্রেনে যাতায়াত করত, একসঙ্গে কলকাতায় ঘোরাঘুরি করত। বাসু সাহেবের মনে হলো বনানী যে অমলকে নিয়ে খেলা করত, তার মূলত দুটো উদ্দেশ্য থাকতে পারে। প্রথমটা হচ্ছে স্বভাবগত, পুরুষ মানুষকে নিয়ে খেলা করায় তার আমোদ। দ্বিতীয়টা আত্মরক্ষার্থে, অবাঞ্ছনীয় পুরুষ মানুষকে দূরে হটাতে। অমল বনানীর গ্লোরিফাইড এসকর্ট ছিল, রান তার সাজ পরা দেহরক্ষী। বনানীর একাধিক পুরুষ বন্ধু ছিল স্যার, এটাই হয়তো বনানীর স্বভাব। তবে আপনি বিশ্বাস করবেন কি না জানি না স্যার, এই আপাত বেলেল্লাপনা ছিল একেবারে ওপর কাজ জিনিস। অন্তরে মেয়েটা ছিল দারুণ পিউরিটান, ইভেন শি নেভার অ্যালাউ মি টু কিস হার। মাসখানেক হলো বনানী নাকি একজন বড়লোক কাপ্তেন ফিল্ম প্রডিউসারের খপ্পরে পড়েছিল। আমি তাকে কখনো দেখিনি, তবে এটুকু জেনেছি যে লোকটা বিবাহিত আর বনানীর পেছনে দেদার খরচ করছে। সে না কি ওকে সিনেমায় নামিয়ে দেবার সুযোগ দিতে চেয়েছিল? এরপর বাসু সাহেব অনেক জেরা করেও সেই অজ্ঞাত কাপ্তেন বাবুটি সম্বন্ধে কোনো তথ্যই সংগ্রহ করতে পারলেন না। অমল ওনাকে শেষ পর্যন্ত অনুরোধ করল, বনানীকে যেভাবে হত্যা করেছে তাকে খুঁজে বার করতে আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত স্যার। দয়া করে এই অপরাধী যেন শাস্তি পায়, আপনি সেদিকটা দেখবেন একটু। অপরাধীকে শাস্তি দেওয়ার যথাসাধ্য চেষ্টা আমি করব, আর সময় হলে তোমাকে আবার ডেকে পাঠাব। মৃদুল শনিবারের চিঠির জন্য একটা স্টোরি পেল কিনা বলা কঠিন, কিন্তু সুজাতা একটি মজাদার মেয়ের সন্ধান পেল। তার কণ্ঠটি সোনা দিয়ে বাঁধানো, কি গানে কি বাকচাতুরিতে। কুশীলবের সবাই এবং ডোভারলেনের সকলেই মর্মাহত, কথা বলার মতো মন মেজাজ কারুর নেই, সবাই মুষড়ে পড়েছে। একমাত্র ব্যতিক্রম ওই উষা বাগচি, স্থূলাঙ্গী কুদর্শনা। কিছুটা ভগবান মেরে রেখেছেন, কিছুটা বা তার ভোজন প্রিয়তা। তবু কুশীলবে কিন্তু তার ডাক পড়ে, কারণ উষা বাগচি মধুকণ্ঠী। ফরমায়েশি নাটক যখন লেখানো হয় তখন অন্তত এক সিনের অ্যাপিয়ারেন্সে ভিক্ষুণী বা বৈরাগিনী বেশে উষা একখানি গান গেয়ে যায়, নাটক মুহূর্তে পয়োধি। ওর সঙ্গে আলাপ করে সুজাতা বুঝতে পারল একমাত্র এই মেয়েটাই অতটা মুষড়ে পড়েনি। কিছুটা স্বভাবগত কৌতুকপ্রিয়তায়, কিছুটা বোধহয় ঈর্ষায়। জনান্তিক আলাপে সুজাতাকে সে বলল, কি বলবো ভাই, অমন মৃত্যু যেন শত্রুরেরও না হয়, কিন্তু এ কথাও বলবো, ও জাতের মেয়ে এভাবেই পটলোত্তলন করে। ও জাতের মেয়ে মানে? দিনরাত যে মেয়ে গুনগুন করে, কেনিবে গো কিনে আমায়, কেনিবে গো কিনে, বুঝলেন? ওর বুঝি অনেক পুরুষ ফ্যান ছিল? তা যদি বলেন তাহলে বলবো ফ্যান বস্তুটা হচ্ছে নেসেসারি ইভিল শিল্পীর কাছে, অন্তত তাই আচার্য পিসি রায়ও তাই বলতেন, কিছুটা ফ্যান হজম করা ভালো। তাই বলে কি নিঃশ্বাস বন্ধ করে শুধু ফ্যানই গিলতে হবে? ফ্যানটা গেলে ঝরঝরে ভাত খেতে হবে না? নিজের ঝকঝকে ঘর, নিজের তকতকে বর, নিজের বকবকে বাচ্চা। শিল্পীর পক্ষে ফ্যানটা বুঝি নেসেসারি ইভিল নয়? এই আমাকেই দেখুন না, কালো মোটা। তাই বলে কি উষা ফ্যানের নাম কেউ শোনেনি? কিন্তু আমার কথা হচ্ছে নিজের মান নিজের কাছে, চেনা নেই অচেনা নেই, যে কেউ এসে খট করে ফ্যানের বোতাম টিপলো আর অমনি বাই বাই করে পাক খেতে হবে। ঠিক, তা তো বটেই, বনানীর বুঝি অনেক লাভার ছিল। বৃন্দাবনের কনভার্স থিওরেম, ষোড়শ গোপ, থিয়েটার শেষ হলে কাড়াকাড়ি পড়ে যেত, কে ওকে ডোভারলেন পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাবে। আপনি তাদের সবাইকে চেনেন? কিছু মনে করবেন না ভাই, এটা আপনার বোকার মতো প্রশ্ন হলো, ষোড়শ গোপকে কি চিনে রাখা সম্ভব? বনানী নিজেই চিনতে পারত না। তবে হ্যাঁ, হ্যান্ডসাম, স্মার্ট, টল, ফেয়ার, এমন কয়েকটি বংশীবাদককে ভুলতে পারিনি, ভোলা শক্ত। বংশীবাদক?
আপনার গানের সঙ্গে বাঁশি বাজাতেন বুঝি? আপনি হয় ছেলে মানুষ অথবা অন্ধ, আমার খানদানি বদনখানা দেখছেন না? বংশী অর্থে এখানে হর্ন বা হুটার, শো শেষ হলেই সমস্বরে ওনারা বংশীর ধ্বনি করে ধ্বনিকে ডাকতেন। এরপরে থিয়েটারের ম্যানেজার আর কৌশিক ওদের দিকে এগিয়ে আসছে দেখে ওদের রসসিক্ত নিভৃত কুজন বন্ধ করতে হলো। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব এক, অনলি অন রেডিও মিলন 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. রানু বাসুর চরিত্রে দেবলীনা, সুজাতার ভূমিকায় সঙ্গীতা, কৌশিক, কার্তিক, সুনীল এবং অমলের চরিত্রে অপূর্ব, মনীষের ভূমিকায় প্রশান্ত, ডক্টর দাশরথী দের চরিত্রে কুন্তল, শিবাজী প্রতাপ চক্রবর্তী এবং ইন্সপেক্টর বরাটের ভূমিকায় দীপক, প্রমিলার চরিত্রে রীতি, মৌয়ের ভূমিকায় মৌ, উষার চরিত্রে শাওন, হলধরের ভূমিকায় সঞ্জয়, সাধনের চরিত্রে চিন্ময়, রবি বসুর ভূমিকায় রথিন, অনিতার ভূমিকায় শ্রোতা, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অভিক এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আমাদের এই পুজো স্পেশাল কাহিনী আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। পুজোয় সুস্থ থাকুন, ভালো থাকুন।